কারণ সাতক্ষীরার মাটি আল কোরআনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? এই সাতক্ষীরার মানুষেরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলাম থেকে এক পা পিছপা হতে প্রস্তুত নাই, কথা বলে ঠিক কিনা? এমন কি তাকবীরের আওয়াজ দিবেন, তাকবীরের আওয়াজ শুনে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হবে, এলাকায় যদি কোনো উইপোকা সারপোকা তেলাপোকা থাকে তাদের অন্তরের মধ্যে প্রকম্পন তৈরি হবে, আর মুমিনের ইমান বৃদ্ধি পাবে, কথা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজ দিলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভাল লাগে না খারাপ লাগে? ভাল লাগে, এটা হলো মুমিনের আলামত। যদি আপনার ভালো লাগে, বুঝে নেবেন যে আল্লাহ আপনার ইমান আছে আর আল্লাহ আমরা ইমানটাকে বাড়িয়ে দিবে। আর যদি মনে করেন না কেমন যেন জ্বালাতন জ্বালাতন তৈরি হয়, তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে নেফাকি আছে, অচিরেই তওবা করে পুনরায় ইমান আনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে তাকবীরের আওয়াজ নিয়ে গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অশান্তি একটা সৃষ্টি হয়েছে, একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আপনারা যারা আমার আলোচনা শুনেছেন দেখেছেন, গত 21 তারিখে আমার প্রোগ্রাম ছিল আপনার মুন্সিগঞ্জে, পিছন থেকে একজন ডাক দিয়ে বলছে, হুজুর এই নারাই তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দেওয়ার দরকার নাই, কারণ এটা হলো বিতর্কিত একটা স্লোগান। আপনারা নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ অন্তত কিছু একটা বলেন তো। আল্লাহু আকবার আওয়াজ বিতর্কিত কোন মুসলমানের সন্তান বলতে পারে? জোরে বলেন, কোন মুসলমানের সন্তান বলতে পারে? আপনারা দেখেছেন কয়েকদিন আগে চট্টগ্রাম ক্লাবের সভাপতি, উনার নাম হলো নাদের খান, আর উনার স্ত্রী দুজন মিলে উনার মসজিদের কমিটি বরাবর দরখাস্ত লিখেছে, আর বলেছে মসজিদ কমিটি শোনো, তোমার মসজিদ থেকে প্রতিদিন 5 বার আজান দেওয়া হয় মাইক দিয়ে, যা আমাদের কর্ণকোহরে আসার পরে রীতিমতো বিরক্ত ধরা দেয়। অতএব তোমরা আজান দিবে ঠিক আছে, কিন্তু তোমরা মাইক দিয়ে নয়, তোমরা আজান দিবে চুপে সারে, যেন তোমার আজানের আওয়াজটা আমার কান পর্যন্ত না পৌঁছায়। চিন্তা করেন মুসলমান, 96% মুসলমানের দেশে যদি এমন দরখাস্ত করে কেউ টিকে থাকতে পারে, তাহলে বোঝা যাবে আমরা শুধু নামেই আমাদের ইমানটা বড়ই দুর্বল হয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 25 লক্ষ বার আল্লাহু আকবার আওয়াজ উচ্চারিত হয়। যেই বাংলার জমিনে কোনো মুসলিম সন্তান জন্ম নিলে কানে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তার কানে আজান ঢোকানো হয়, যেই দেশে আজানে সুরে সূর্য ওঠে, আজানে সুরে সূর্য ডোবে, যেই দেশের মুসলিমরা মারা গেলে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে তার জানাজা সম্পন্ন করা হয়, ওই দেশে যদি কেউ আল্লাহু আকবার আওয়াজটা বিতর্কিত বলে, ওর জন্মটাই বিতর্কিত, কথা বলে ঠিক না? কারণ নারাই তাকবীর আল্লাহ আকবার, এ স্লোগানটা হলো আমাদের হৃদয়ের স্লোগান, এ স্লোগানটা আমাদের কলিজার স্লোগান, এ স্লোগান দিলে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি হয়, এ স্লোগান দিলে আমার শরীরে বল বৃদ্ধি হয়, কথা বলে ঠিক না? অতএব কত কিছু হয় তাতে তার সমস্যা হয় না, ওনার এলাকায় ডিজে পার্টি ছাড়া কোনো অনুষ্ঠান হয় না, ওনার এলাকায় সামাজিক অনুষ্ঠান করতে গেলে বিভিন্ন কনসার্ট দিয়ে করতে হয়, ফুল ভলিউমে আওয়াজ চলে তাদের কর্ণকোহরে সমস্যা হয় না, ওনার ঘরে ভারতের স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি সিরিয়াল ফুল ভলিউমে চলে, ওর কোনো সমস্যা হয় না। সমস্যা হয় ওর আজানের আওয়াজ শুনলে, বুঝে যায় জন্মের পরে আজানের আওয়াজ কানে পৌঁছাই নাই, কথা বলে ডেকে না? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এদেশে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার আওয়াজ দিয়ে এই বাংলার জমিনে বেঈমান গৌরগোবিন্দকে বিদায় করেছে। যেই দেশে আজানের সুরে সূর্য ওঠে, আজানের সুরে সূর্য ডোবে, ওই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আল্লাহু আকবার আওয়াজ আছে, আল্লাহু আকবার আওয়াজ থাকবেই, বরং তুমি ছিলে না এখন আছে, হামান কারুন ফিরাউন নমরুদের মতো একদিন বিদায় হয়ে চলে যাবে, ইসলাম ঠিকই থাকবে, কথা বলে ডেকে না? অতএব মুসলমান তাকবীর দিবেন এত জোরে, আপনার তাকবীরের আওয়াজ শুনে বাতিলরা পালাতে বাধ্য হবে আর মুমিনের ইমান বৃদ্ধি পাবে। কারণ সাহাবা একরামরা বলেন, আমরা যখন যুদ্ধের ময়দানে যাইতাম, যাওয়ার পরে তাকিয়ে দেখি আমাদের তুলনায় কাফেরদের সংখ্যা অনেক বেশি, আমাদের তুলনায় কাফেরদের শারীরিক শক্তি অনেক বেশি, আমাদের তুলনায় কাফেরদের হাতে ভারী ভারী অস্ত্র অনেক বেশি, আমাদের তুলনায় কাফেরদের ট্রেনিংও অনেক বেশি, সব দিক দিয়ে তারা পারদর্শী, আমরা দুর্বল, নিশ্চিত আমাদের যুদ্ধে পরাজয় বরণ করার কথা, কারণ আমাদের শূন্য নাই, আমাদের শক্তি নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের ট্রেনিং নাই, সব দিক দিয়ে আমরা দুর্বল, আমরা যুদ্ধে পরাজয় বরণ করার কথা। কিন্তু না, যখন নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দেশ সামনে ঝাঁপিয়ে পড়তাম, শরীরে শক্তি বৃদ্ধি হতো, আর এই আওয়াজটা তাদের অন্তরে প্রকম্পন তৈরি করে হাতের তলোয়ারগুলো ঝনঝন করে মাটিতে ফেলে দিত, আর আমরা যুদ্ধে জয়লাভ করে বাসায় ফেরত আসতাম। এ মুসলমান, ইতিহাস আপনাকে জানা রাখতে হবে। যদি বলেন হুজুর এতদিনের ইতিহাস আমার মনে থাকে না, তাহলে এতদিন ইতিহাস আপনি রাখেন, এই বাংলার জমির ইতিহাস আপনি স্মরণ করেন। সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহি যখন পদার্পণ করেছিলেন, বেঈমান গৌরগোবিন্দ ঘোষণা করেছিলেন টুপিওয়ালার দল,
পাগড়িওয়ালার দল বাংলার জমিন থেকে ফেকে যাও, কোনো টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহ জালাল সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, রে বেঈমান গৌরগোবিন্দ, ইয়ামান থেকে বাংলার জমিনে প্রবেশ করেছি আর নিয়ত রেখেছি বাংলার প্রতিটা ঘরে ঘরে কোরআনের রাজ কায়েম করব। তোমার হুমকি আর ধমকি দেখে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো জাত এই ইসলাম ধর্মের মুসলমান নয়। আমি এসেছি মনে করেছো খালি হাতে এসেছি? না, এমন একটি কোরআন নিয়ে এসেছি, এমন একটি অস্ত্র নিয়ে এসেছি যা তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। জনগণ আল্লাহু আকবার। বেঈমান গৌরগোবিন্দ সেদিন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধের ঘোষণা পাওয়ার পর 360 জন আউলিয়াকে আল্লাহর ওলি শাহ জালাল তার সামনে বসালেন ফজরের আগ মুহূর্তে। কোন আল্লাহর ওলি আসো, দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল আসরে নাই, সৈয়দ নাসিরউদ্দিন নামের আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, আলহামদুলিল্লাহ আমি বাঙালি ঘর পর থেকে নিয়ে দুটি আমল করে আসছি, আজও করে যাচ্ছি, মরণের আগ পর্যন্ত করে যাব। আল্লাহর ওলি শাহ জালাল কপালে চুমা দিয়ে বললেন, ধন্য আপনার জীবন, পবিত্র জিব্বাখানা নারায়ণারা একটু আল্লাহ আকবার আওয়াজ আপনি তুলে দেন। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিলেন, জমিনটা থর থর করে কাঁপতেছে, আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছে। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন চলতেছিল, বেঈমান গৌরগোবিন্দ রাজপ্রাসাদটা ধূলি কম্পিত হচ্ছিল, হঠাৎ দেখা গেল আল্লাহু আকবার আওয়াজ শেষ আর বেঈমান গৌরগোবিন্দ রাজপ্রাসাদও আল্লাহ মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। যখন আল্লাহু আকবার, ওই মুসলমান আজও আছে না নাই? ওই তাকবীর আজও আছে না নাই? দুহাত উঁচু করে জীবনের শ্রেষ্ঠ তাকবীর মনে করে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহ তাকবীর, লিল্লাহকে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমান জেগেছে আজ, চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে, ঠিক না বলেন? তলো তলো আওয়াজ তলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহ তাকবীর। মুসলমান ভাইরানে আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন, রে সাতক্ষীরা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41, 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না আনসালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل أرجوكم الله أكبر প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদাতাঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আমার শাহাদাতাঙ্গুলির ইশারা পাবেন, যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আলোচনা শেষ হবে না যতক্ষণ, রাজি আছেন যারা? যারা দুই হাত উঁচু করে আবার আল্লাহকে দেখা দেন, তারা তারা জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,
খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাতে পারো আমি আল্লাহ পাকের বক্তব্য হলো এই কোরআনুল কারীমের কাছে আসার কারণে আমি আল্লাহ নিজেই কুদরতি হাত দ্বারা তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দেব জোরে কোন সুবহানাল্লাহ এরে মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন কোরআনুল কারীমের কাছে আপনি আসবেন কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করার নিয়ত আপনি করবেন কোরআনুল কারীমের কাছে যাওয়ার প্রচেষ্টা আপনি করবেন আল্লাহ পাক বলছে তখন তোমাকে হেদায়েতের পথে আমি কবুল করে নেব আর হেদায়েতের পথে যখন তুমি কবুল হয়ে যাবে দুনিয়ার জমিনে তুমি কল্যাণের মধ্যে থাকবে দুনিয়ার জমিনে তুমি আমার সন্তুষ্টির উপরে থাকবে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে তোমার তোমার কবরে হাসরে মিজানে ফুলচিরাত পার করাইয়া তোমার কপালে জান্নাত বরাদ্দ হতে দেরি হবে না জোরে কোন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে কোরআন দিয়ে আপনার জীবনকে রঙিন করবেন আল্লাহ পাক বলছে দুনিয়াতেও তুমি কল্যাণে থাকবে দুনিয়ার জমিনে তুমি আমার সন্তুষ্টির উপরে থাকবে দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে তোমার কবর তোমার হাসর তোমার মিজান ফুলচিরাত সব ধাপগুলো অতিক্রম করে কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত আমি আল্লাহ তোমার কপালে বরাদ্দ করতে দেরি করব না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বলেন সেই কোরআনের সাথে থাকতে রাজি আছেন না নাই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই কোরআনের পথে থাকতে গেলে যদি বাধা আসে বিপদ আসে বালা আর মুসিবত আসে এই বাধা বিপদ আর বালা মুসিবতকে অতিক্রম করে যদি সামনে আগাতে পারেন তাহলে বোঝা যাবে আপনি সফল কাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহর দাও এই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন তখন আপনি একমাত্র সফল ব্যক্তি জোরে কোন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার আমার ভাষা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে কষ্ট লাগতেছে সমস্যা হচ্ছে না তো ভাই এই একটা প্রতিদ্বন্দ্বী একটু বেশি হচ্ছে ইকোটা বেশি হয়ে গেছে একটু ইকোটা একটু কমায় দেন সামান্য একটু কমায় দেন আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ আপনার সাতক্ষীরার মানুষ খুবই ভালো ভাষা সাতক্ষীরা যশোর এদিকে আসলে আপনাদের ভাষার প্রেমে পড়ে যাই আমরা কারণ আপনাদের ভাষা আমাদের কাছে খুবই ভালো লাগে যা বলার মতো না আলহামদুলিল্লাহ এদিকে আসলে আবার ভাষা যেমনি বুঝি তেমনি বোঝাতেও পারি কিন্তু যখন ওই দিকে যাই মানে নোয়াখালী পার হই তখন আর আমি ভাষা বুঝিও না কিন্তু বোঝাতে পারি মোটামুটি কিন্তু ভাষা বুঝতে পারি না চট্টগ্রাম কক্সবাজার গেলে পরে শুধু মুখের দিকে তাকায় থাকি যখন ওরা ওরা কথা বলে আর মনে হয় আমি মনে হয় বাংলাদেশে নাই মায়ানমারে চলে আসছে গেছেন আপনারা কক্সবাজার যারা তারা জানেন গে কক্সবাজার গেলে পরে ভাষা কত প্রকার কী কী ওরা সব আপনাকে দেখায় দেবে আপনারা সাতক্ষীরার লোক পানিরে কী কন আপনারা পানি কন তো নোয়াখালীতে কী কয় আপনার পানরে কী কন নোয়াখালীতে কয় হান আপনার 5 টাকাতে কন 5 টাকা নোয়াখালী গিয়ে কবেন হাঁসটিয়া তা কঠিন বিপদে পড়বেন নোয়াখালী গেলে আমি শুনছিলাম আপনাদের সাতক্ষীরার একজন মুরব্বী গেছে নোয়াখালী যায় একটা মুদি দোকানদারকে ডাক দিয়ে বলছে ভাই মুদি দোকানদার আমাদের 2 কেজি হে হে দাও তোমার দোকান থেকে আমি 2 কেজি হে হে কিনতে চাই দোকানদার কয় ভাই তোর পাঁও ধরি আমি মাফ চাই আমার 14 গোষ্ঠী দোকানদারি করে জীবনে হে হে বিকৃত দূরের কথা আমি নাম পর্যন্ত শুনি নাই সাতক্ষীরার মুরব্বী পড়ছে মহাবিপদে কয় মেয়ে আমি দেখতেছি তোমার দোকানে হে হে আছে আর তুমি কও হে হে নাই কারণ কি তো বলছে ভাই রে আমার দোকানে হে নাই তো তুমি কোথায় কেমনে দেখো তে বলছে আমার সাতক্ষীরার পানি তোর নোয়াখালী দেখি কয় হানি আমার সাতক্ষীরার পান তোর নোয়াখালী দেখি কয় হান কেরে আমার সাতক্ষীরার পানি তোর নোয়াখালীতে যদি হানি হয় আমার সাতক্ষীরার পান তোর নোয়াখালীতে যদি হান হয় তাহলে আমার সাতক্ষীরার পেঁপে তোর নোয়াখালীতে হে হে হওয়ার কথা পানি হানি হলে পান হান হলে পেঁপে হে হে হবে না এটাই তো সূত্র তো বাহিরে গেলে মাঝে মধ্যে একটু ভাষা নিয়ে বিপদে পড়তে হয় ওই দিকে কিন্তু এই দিকে আসলে পর আর কোনো বিপদ হয় না আজকে কি কোনো বিপদ আছে ভাই আমার ভাষা বুঝতেছেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমি অল্প সময় কথা বলবো কিন্তু এই অল্প সময়ের মধ্যে অনেক বেশি কথা থাকবে ইনশাআল্লাহ যদি আমার দিকে মনোযোগ থাকে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের মাহফিলে ঢোকার সময় আপনি যেমন ঈমান নিয়ে ঢুকেছেন বের হওয়ার সময় আপনার ঈমানটা আপনি নিজেই মাপতে পারবেন আশা করা যায় আজকের মাহফিলের মাধ্যমে আমার আল্লাহ আপনার ঈমানটাকে বাড়িয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আমি কথা বলছি লক্ষ্য করেন আল্লাহ পাক বলছে সূরা ইউনুস 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে উল বিফাদলিল্লাহ অবিরহমাতি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন
আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষেরা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা অনেক মন্তব্য করেছেন অনেক ব্যাখ্যা করেছেন যা একটা বক্তার পক্ষে আলোচনা করে কখনো শেষ করা সম্ভব নয় আল্লাহ পাক বলছে তোমাদের উপরে যত নিয়ামত দিয়েছি যত বরকত দিয়েছি যত কল্যাণ দিয়েছি সব তোমরা একদিকে রাখো একটা পাল্লায় রাখো পুটলা করে আর আমার পক্ষ থেকে স্পেশাল দুটো নিয়ামত দিয়েছি তোমাদেরকে এই দুটো নিয়ামত হলো বিফাদলিল্লাহ রাহমাতি এই দুইটা নিয়ামত তুমি আরেক দিকে রাখো আমি আল্লাহ বলছি পৃথিবীর সব নিয়ামতের পাল্লা তোমার হালকা হয়ে যাবে আমার দেওয়া স্পেশাল দুটি নিয়ামতের পাল্লা বিফাদলিল্লাহ রাহমাতি এটার পাল্লা অনেক অনেক গুণে ভারী হয়ে যাবে জোরে কসম সুবহানাল্লাহ ফবিদালিকা ফালইফরহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন আল্লাহ পাক বলছে দুটি নিয়ামতের অধিকারী যারা হয়েছো যারা পেয়েছো তোমরা কখনো মন খারাপ করবে না কষ্ট নেবে না দুনিয়াতে তোমরা অপমানিত মনে করবে না নিজেদেরকে অবশ্যই অবশ্যই তোমরা আনন্দ প্রকাশ করতে থাকো জোরে কোন সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আব্দুল সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা সহ বিভিন্ন মুফাসসিররা অনেক মন্তব্য দিয়েছেন তারা বলছেন যে আল্লাহ পাক দুটি নিয়ামত বলতে বুঝিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ একটি ধর্ম দিয়েছে মনোনীত একটি ধর্ম দিয়েছে জান্নাতি একটি ধর্ম দিয়েছে স্বর্গীয় একটি ধর্ম দিয়েছে তার নাম হলো ইসলাম আর দুই নম্বরে দিয়েছে 30 পারা আল কোরআন আল্লাহ পাক বলছে দুটি নিয়ামত যারা পেয়েছো মন খারাপ করবে না কষ্ট পাবে না অবশ্যই তোমরা আনন্দ প্রকাশ করতে থাকো জোরে কোন অনেক মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন আল্লাহ আমার নবীকেও যোগ করেছেন যে আমার নবী আখিরি নবীকে যারা পেয়েছো তোমরাও আনন্দ প্রকাশ করো কারণ এমন নবী তোমাদেরকে দিয়েছি যা অন্য কোনো উম্মতকে আমি আল্লাহ পাক দান করি নাই জোরে কোন আপনারা শুনে খুশি হয়ে যাবেন আপনাদের ঈমানটা বেড়ে যাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবী রাসূলকে মিলে আল্লাহ পাক যা যা কিছু দান করেছেন আমার নবীকে একাই আল্লাহ পাক তার থেকে অনেক বেশি কিছু দান করে দিয়েছেন শুধু তাই নয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ যত মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠিয়েছিলেন এই মুজিজাগুলো নবীরা হাতে করে নিয়ে আসছে দুনিয়াতে নিয়ে আসার পরে সাধারণ মানুষগুলোকে দেখায় যে দেখো আমার আল্লাহ নবী হিসাবে আমাকে পাঠিয়ে দিয়ে কত ক্ষমতা দান করেছে নবীর ওই ক্ষমতা দেখে মুজিজাগুলো দেখে দেখে সাধারণ মানুষরা নবীকে নবী হিসাবে বিশ্বাস করে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো নবীরা আবার বিদায় নেওয়ার সময় এই মুজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে একটাও তার উম্মতের জন্য রেখে যায় নাই কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছিল সব মুজিজাগুলো হাতে করে নিয়ে আসছে উম্মতদেরকে দেখাইছে যাওয়ার সময় তিনি আর এগুলো নিয়ে যায় নাই এই উম্মতের জন্যই রেখে গিয়েছে কেমনে মুফাসসিররা বলছে আমার নবীর উপরে যত মুজিজা ছিল কেউ কেউ বলছেন 4,500 কেউ কেউ বলছেন না 10,000 উপরে যত হাজারই হোক না কেন সব মুফাসসির একমত যে আমার নবীর উপরে যত মুজিজা ছিল সবচেয়ে যে পাওয়ারফুল মুজিজা নাম হলো 30 পারা আল কোরআন এই আল কোরআনের পাওয়ার ক্ষমতা কার্যকারিতা নবীর জামানে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে এক চুল পরিমাণও কমে যাবে না জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় অনেক মুফাসসিররা বলছে আমার নবী যত ইবাদত করত যত বন্দেগি করত যত যা কিছু করত এগুলো এক একটা মুজিজা আমার নবী ওই ইবাদতগুলো করে করে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি করে যা চাইতো আল্লাহ সেটাই দান করে দিত আজও যদি কোনো উম্মত 1,450 বছর পরে ওই ইবাদতগুলো করে আল্লাহর নবীর তরিকায় আল্লাহ পাকের কাছে চাইতে পারে আমার আল্লাহ আজও তার উম্মতকে ওইগুলো দিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত জোরে কোন সুবহানাল্লাহ কেমনে শোনেন ছোট্ট একটি ঘটনা বলি আপনাদেরকে তারপরে আমি আপনার মূল আলোচনার দিকে যাচ্ছি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে যে আমার আল্লাহ আজও আমাদের দোয়াগুলো কবুল করার জন্য আজও আমাদেরকে সেগুলো দিয়ে দেওয়ার জন্য কেমনে প্রস্তুত আছে আমি কয়েকদিন আগে একজন আল্লাহ পাকের বান্দার জীবনী পড়তেছিলাম ওনার নাম অনেকেই গুগলে সার্চ দিলে আপনারা জানতে পারবেন ওনার নাম হলো ডক্টর আব্দুর রহমান আস সুমাইত আব্দুর রহমান আস সুদাইসিনা উনি তো মক্কার ইমাম আব্দুর রহমান আস সুমাইত ওনার বাড়ি হলো কানাডা উনি গ্রাজুয়েট শেষ করে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন দাঈ ইলাল্লাহর কাজে উনি চেয়েছিলেন সেখানে গিয়ে আমি মানুষকে ইসলামের দাওয়াত দিব যারা ইসলাম থেকে বিমুখ আছে অন্ধকার জগতে পতিত আছে তাদেরকে আমি কোরআনের দাওয়াত দিই ইসলামের দাওয়াত দিই এক আল্লাহর দাওয়াত দিই মুসলিম বানাবো তিনি বলছেন আমি তাই করেছি 29টা বছর আমি তাদের মাঝে দাওয়াত দিয়েছি 29টা বছর দাওয়াতের মাধ্যমে আমার হাতে হাত রেখে 1,10,00,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে হয় নাই আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ উনি বলছে একজনে এমনি এমনি হয় নাই আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি তারা বিভিন্ন যুক্তিতর্ক আমার সাথে দাঁড় করিয়েছে আমি তাদের সাথে যুক্তিতর্কে হেরে যাই নাই
আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি তোমার রবের তুলনায় আমার রব শ্রেষ্ঠ, আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি তোমার নবীর তুলনায় আমার রব নবী শ্রেষ্ঠ, আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি তোমার কিতাবের তুলনায় আমার কিতাব শ্রেষ্ঠ, আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি তোমার ধর্মের তুলনায় আমার ধর্ম শ্রেষ্ঠ। যখন প্রমাণ করতে সক্ষম হয়েছি তখন তাদের বাপ দাদার জীবনী ভুলগুলো ভুলে গিয়ে, বাপ দাদার ধর্মগুলো ভুলে গিয়ে আমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়েছে। উনি বলছে কেমনে শোনো, আমি নবীকে নবী হিসেবে প্রমাণ করেছি কেমনে, আমি বলেছি দেখো তোমরা তো খ্রিস্টান, তোমরা ঈসা নবীর উম্মত হিসেবে দাবি করো, কিন্তু ঈসা নবী যা নিয়ে আসছিল তোমাদের জন্য কিছুই রেখে যায় নাই। ঈসা নবী মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম্ভিদ নিল্লা বলতে দেরি হতো, মৃত মানুষ দাঁড়াতে দেরি করতো না। যে তোমাদের নবী তোমাদের জন্য যদি মজা রেখে যাইতো তাহলে তোমরাও আজও মৃত সামনে দাঁড়িয়ে কুম্ভিদ নিল্লা বললে দাঁড়াইতো মৃত মানুষ, কিন্তু আর দাঁড়ায় না, তার মানে তোমার নবী তোমাদের জন্য কিছুই রেখে যায় নাই। মূসা নবীর উম্মত হিসাবে ইহুদিরা দাবি করে, কিন্তু মূসা নবী যা নিয়ে আসছিলেন তা তোমার জন্য কিছুই রেখে যায় নাই। মূসা নবী কি নিয়ে আসছিলেন, তিনি অনেক মহাজার অধিকারী ছিলেন, বকলের নিচে হাত থেকে বের করলে টর্চ লাইটের মতো আলো বের হতো, হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে সাপ হতো, সাপ ধরলে লাঠি হতো, লাঠি দিয়ে সাগরে বাড়ি দিয়ে দেরি হতো, রাস্তা হতে দেরি হতো না। আজও যদি কোনো ইহুদি যদি ওই লাঠি দিয়ে বাড়ি দেয় আর রাস্তা হবে, মানে নবী চলে গেছে মহাজার নিয়ে চলে গেছে, কিন্তু আমার নবী নিয়ে যাই নাই, তিনি কেমনে রেখে গিয়েছে শোনো, আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কেমনে। তিনি বলছে আমি একটা গোত্রের মধ্যে ঢুকলাম, ওই গোত্রের এলাকার মানুষরা আমাকে নিয়ে চক্রান্ত শুরু করলো, আমাকে নিয়ে বিভিন্ন চক্রান্ত শুরু করলো, যে আব্দুর রহমান আর সুমাইত নামক একটা বান্দা এসে ইসলামের দাওয়াত দিচ্ছে, আর ওর দাওয়াত পাওয়ার পরে আমাদের সন্তানরা যারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে এদেরকে পিটায়ও আর ফেরত আনা যাচ্ছে না, অতএব আব্দুর রহমানকে থামাতে হবে, না হলে আমও যাবে সালাও যাবে কান্দতে কান্দতে চোখও যাবে, আমাদের ধর্মের লোক আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আব্দুর রহমান আর সুমাইতকে ডাকলেন এলাকার প্রধান, ডাক দিয়া বলেন আব্দুর রহমান শুনেছি তুমি এক আল্লাহ পাকের দাওয়াত দিচ্ছ, আমাদের 33 কোটি দেবতার পূজার বিরোধিতা করছো, অতএব তোমাকে ঘোষণা করে দিতে চাই তুমি চলে যাও, আমার দেশ থেকে তোমাকে কিছুই বলবো না, কিন্তু তুমি যদি না যেতে চাও আমাদের আরেকজন সন্তানের কাছে গিয়ে যদি তুমি ইসলামের কথা বলো তোমাকেও পাঠাবো তোমার কাল্লাকেও পাঠাবো, তবে তোমার মাথা আর তোমাকে একসাথে নয় আলাদা আলাদা ভেসায় তোমার দেশে পাঠাবো, মানে তোমাকে মৃত্যুর হুমকি যখন তাকে দেওয়া হলো। আব্দুর রহমান আর সুমাইত বলছে আমাকে যখন তারা মৃত্যুর হুমকি দিলেন আমি তাদেরকে ডাক দিয়ে বললাম বাবাজি আমার উপরে কেন রেগে গিয়েছেন বলেন তো দেখি, আমি তো আপনাদের শোভাকাঙ্ক্ষী, আমি তো আপনাদের ভালো চাই, আমি তো আপনাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার চেষ্টা করছি, আমি তো আপনাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার চেষ্টা করছি, আমার উপরে কেন রেগে গিয়েছেন বলেন না। আব্দুর রহমান আর সুমাইত বলছে যখন আমি এমন কথাটা বলে দিয়েছি ওই এলাকার প্রধান আমাকে ডাক দিয়ে বলছেন আব্দুর রহমান তুমি কেমনে আমার শুভাকাঙ্ক্ষী হও বলো তো দেখি, আমরা 33 কোটি দেবতার পূজা করি, তাদেরকে দেখে দেখে আমরা ইবাদত করি, তাই আমাদের দোয়াগুলো কবুল হয় না, আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় না, আমাদের মনে দুঃখ দুর্দশাগুলো দূর হয় না, আর তুমি বলছো 33 কোটি খোদাকে বাদ দিয়া মাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলে তো আমাদের দেবতাগুলো আমাদের উপর রাগান্বিত হয়ে যাবে, আমাদের জীবনে আরও দুঃখ দুর্দশা চাপায়া দেবে। আব্দুর রহমান আর সুমাইত ডাক দেয়া বলছেন না তোমাদের কথা ভুল, তোমাদের ধারণা ভুল, 33 কোটি খোদা তোমার সব হলো ভুয়া, এদের দাসত্ব আর গোলামি করে কিছুই তোমরা পাবে না, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে সেজদা দাও, তাকে আল্লাহ হিসাবে তোমরা মেনে নাও। আমি আব্দুর রহমান কথা দিলাম, ওই আল্লাহ পাকের কাছে তোমরা যা চাইবে তোমাদের চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলছে আমি আর কিচ্ছু বলি নাই, কিন্তু এই কথাটুকু আমি বলেছি, বলার সঙ্গে সঙ্গে আমাকে বলছে এদিকে আসো, কাম টু মাই পয়েন্ট, তোমার এই ছোট্ট পয়েন্টের উপরে ছোট্ট কথার উপরে তোমাকে একটা প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো এই ছোট্ট পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো আমি কথা দিলাম, বেশি তর্ক হবে না, বেশি যুক্তি হবে না, বেশি সময়ও নেব না, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আমার জনগণকে নিয়ে তোমার হাতে হাত থেকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তিনি বলছে এত সহজে তারা মুসলমান হবে বিষয়টা জেনেই আমার খুব ভালো লাগছে। আমি বললাম বলেন কি প্রশ্ন আমাকে করবেন, কি পরীক্ষা আমাকে দিবেন। তিনি বলছে তুমি যে বললে যে 33 কোটি খোদা এদের পূজা করে কিছু পাওয়া যায় না, তোমার রবের ইবাদত করলে পাওয়া যায়, এর একটি পরীক্ষা তোমাকে দিতে হবে, কি আমাদের দেবতাদের কাছে চেয়ে চেয়ে আমরা যা ব্যর্থ হয়েছি আমাদেরকে দেয় নাই, এমন একটি চাওয়া তোমার রবের কাছে তোমাকে চাইতে হবে, আমাদের রব আমাদের দেবতা যেগুলোকে আমাদেরকে ফিরায় দিয়েছে ওই ফিরানো দোয়াটা তুমি তোমার রবের কাছে করবে, তুমি যে বললে এক রবের ইবাদত করলে সেই রব মানুষের দোয়া দূর কবুল করে, তাহলে তুমি এমন একটি দোয়া করবে এখন এই মুহূর্তে যেটা তোমার রব তোমার দোয়াটা কবুল করে কিনা আমরা দেখবো।
যদি আমাদের দেবতার ফিরিয়ে দেওয়া দোয়া তোমার রব কবুল করে নেয় তাহলে বুঝে নেব আমার দেবতা সত্যিই ভুয়া তোমার রব সত্য রব অতএব সত্য রবের সত্য ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও উনি বলছে বলেন কি দোয়াটা আপনারা করেন যেটা করে বারবার আপনারা ব্যর্থ হয়ে যান তিনি বলছে আমরা অনেক দোয়া করে ব্যর্থ হয়েছি কিন্তু তার মধ্যে একটা দোয়া তোমাকে করতে বলছি এই দোয়াটা যদি কবুল হয় তাহলে বুঝে নেব তোমার ধর্ম সত্য তিনি বলছে কি দোয়া তিনি বলছে আমরা এলাকায় আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি চলছে বৃষ্টি হয় না আমাদের দেবতাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি বিসর্জন দিয়ে দোয়া করেছি একটু বৃষ্টি নাজিল করো আমাদের বৃষ্টি দিচ্ছে না আমাদের ফসলগুলো মারা গিয়েছে ঘাসপালা জন্ম নেয় না গবাদি পশু না খেয়ে শুকনা হয়ে গিয়েছে আমরা না খেয়ে অন্ন কষ্টের মধ্যে পড়ে গিয়েছি না খেয়ে দিনাপাত করছি শুধু বৃষ্টির অপেক্ষায় আছে বৃষ্টি নাজিল হয় না তুমি একটু দোয়া করো তোমার রবের কাছে দেখি তোমার রব তোমার দোয়াটা কবুল করে বৃষ্টি দেয় কিনা যদি তোমার রব বৃষ্টি দেয় আমি কথা দিলাম বুঝে নেব তুমি সত্য তোমার ধর্ম সত্য তোমার রব সত্য অতএব সত্য রবের সত্য ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব তিনি বলছে যখন এমন চ্যালেঞ্জ আমাকে করেছে আমার নজর চলে গিয়েছে 1450 বছর আগে বিশ্ব নবীর জীবনীর দিকে আমার নবীর মুজিজা তো শেষ হয়ে যায়নি আমাদের রেখে গিয়েছে তারা ইবাদতগুলো এক একটা মুজিজা আমার নবীকে যখন কোন কাফেররা এইভাবে চ্যালেঞ্জ করত আমার নবী কি করত দুই রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়ে সেজদায় পড়ে যেত আর রবের কাছে ডাইরেক্ট কানেকশন তৈরি করে যা চাইতো আমার আল্লাহ সেটাই দান করে দিয়ে কাফের মুশরিকদের চ্যালেঞ্জের মোকাবেলায় আমার নবীকে বিজয়ী করে দিত উনি বলছে নবীর মুজিজা পাওয়ার তো শেষ হয় নাই তাহলে আজও আমি যদি দুই রাকাত নামাজ আদায় করে চাইতে পারি আমার আল্লাহ দিবে তিনি বলছে আমি সেজদায় পড়ে গেছি সেজদায় গিয়ে আল্লাহ পাকের দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না চিন্তা করলাম দোয়া কবুল হচ্ছে না কেন হয়তো বা নবীর তরিকায় আমার চাওয়া হচ্ছে না আমার নবী সেজদায় গিয়ে দোয়া করার কথা বলতে গিয়ে বলেন তুমি যখন সেজদা দাও তোমার কপালটা মাটিতে পড়ে অথবা জায়নামাজে পড়ে অথবা টাইলসের উপরে পড়ে কিন্তু না আমি নবী বলছি তোমার কপালটা সরাসরি গিয়ে মালিকের কুদ্দুতি পায়ে গিয়ে পড়ে যায় আর মালিকের কুদ্দুতি পায়ে সেজদা দিয়ে যখন কোনো মানুষ ফিসফিস আওয়াজে মালিকের প্রশংসা করে কোনো কিছু চায় মালিক বলে আমি জানি তুমি দুনিয়ার কোনো মানুষকে শোনানোর উদ্দেশ্যে বলছো না আমাকে খুশি করার জন্যই তুমি বলছো অতএব আমি দোয়া না কবুল করলে তোমার দোয়া কে কবুল করবে আল্লাহ তখন ওই বান্দার দোয়াটাকে কবুল করে নেয় জোরে কোন কিন্তু একটা দোয়ার মধ্যে কমপক্ষে তিনটা শর্ত রাখতে হবে নবীজির ফর্মুলা ও বলছে আমি দোয়া করছি কবুল হচ্ছে না তখন হাদিসের দিকে নজর করলাম দেখি আমার নবী বলেছে তিনটা শর্ত দিয়ে যদি কোনো মানুষ দোয়া করতে পারে বান্দা যত পাপি হোক বান্দা যত নাফরমান হোক বান্দা যত আল্লাহর অবাধ্য বান্দা হোক না কেন সে যদি তিনটা ফর্মুলা নিয়ে আল্লাহ পাক কাছে দোয়া করতে পারে আল্লাহ পাক তার খালি হাত কখনোই ফেরত দিবে না দুহাত ভরে দিয়ে তাকে আল্লাহ দান করে সন্তুষ্ট করে দিবে আজীবন মনে রাখবেন আপনারা আজীবন যতদিন বেঁচে থাকেন এই তিনটা ফর্মুলা নিয়ে আপনাকে দোয়া করতে হবে এক নম্বরে জীবনে যা করেছেন যত যা কিছু করেছেন অন্যায় করেছেন পাপ করেছেন সব কিছুকে স্বীকার করে আল্লাহকে বলবেন আল্লাহ যা করেছি ভুল করেছি শয়তানের ধোকায় পড়ে বোকা হয়ে করেছি আর জীবনেও করব না তোমার কাছে ওয়াদা দিচ্ছি এবং আমি ভালো ভালো কাজ করা শুরু করে দিচ্ছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ পাক বল এইভাবে যখন জীবনে সব গুনাহগুলোকে স্মরণ করে ফেলে দিয়ে আর করবে না বলে ওয়াদা দিয়ে ভালো ভালো কাজ করা শুরু করে দিবে আমি আল্লাহ বলছি তোমাকে শুধু ক্ষমা করে ক্ষান্ত নয় ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে সব একত্রিত করে সওয়াব দ্বারা বদল করে তোমার আমলটাকে আমি আল্লাহ ভারী করে দেব মানে যেভাবে তোমার গুনাহ দ্বারা জীবনটা ভারী ছিল ওইভাবে সওয়াব দ্বারা তোমার আমলটাকে আমি ভারী করে দেব তিনি বলছে আমি সঙ্গে সঙ্গে প্রথম নম্বর ফর্মুলা আমি মেনে নিয়েছি ভাই আমরা কিন্তু তওবা করি কিন্তু আমরা তওবা ওইভাবে করতে পারি না যেভাবে আল্লাহ শিখিয়েছেন নবী শিখিয়েছেন আমাদেরকে কিভাবে একটা তওবার মধ্যে কমপক্ষে চারটা শর্ত থাকে এক নম্বরে আপনি যখন যে পাপটা করবেন অন্যায়টা করবেন ওটা যে অন্যায় ওটা যে পাপ ওটা যে নিকৃষ্ট ওটা যে অশ্লীল এইটা আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যেটা করেছি পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি আমাদের মধ্যে অনেক মানুষ আছে পাপ করেও স্বীকার করতে চায় না কয় নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিকই আছে বলে না তারপরে নামাজ পড়েছে সে পাপ করেছে পাপটাকে সে স্বীকার করছে না এ ব্যক্তি যদি আজীবন তওবা করে যায় আল্লাহর তওবা কবুল করবে না কারণ সে অন্যায় করেছে পাপ নামাজ ছেড়ে দিয়েছে ভুল করেছে ক্ষমা করতেছে আল্লাহ পাক স্বীকার করতেছে না দুই নম্বরে এই পাপটা আর আপনি কখনো করবেন না আল্লাহকে বলবেন আমরা যেটা করছি আর কখনো করবেন না তোমাকে ওয়াদা দিচ্ছি তিন নম্বরে আপনি ভালো ভালো কাজ করা শুরু করে দিবেন এর এগেনিস্টে চার নম্বরে এই পাপটা যদি হয় কোনো মানুষের সামনে কোনো বান্দার সামনে ওই বান্দার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে বুঝতে পারছেন বলেন হুজুর এতক্ষণ তো ভালোই ছিল কিন্তু এইটাই তো কঠিন আপনি বান্দাকে কষ্ট দিয়েছেন বান্দার হক নষ্ট করেছেন ওই বান্দার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে এই যে আমাদের মধ্যে অনেক ভাইরা আছে
সরকারি কাজ যারা ব্যবহার করেন, যেমন ট্রেন আপনারা ভ্রমণ করেন, ট্রেনে ভ্রমণ করতে গিয়ে অনেক ভাইরা আছে টিকিট না কেটে ট্রেনে চলাচল করেন, আছে না এরকম আল্লাহর ওলি আছে? যদি ট্রেনে টিকিট না কেটে আপনি চলাচল করেন, হয়তো টিটির চোখ আপনি ফাঁকি দিয়েছেন, আপনি যে কোনো কায়দা কৌশলে স্টেশন থেকে বের হয়ে চলে আসছেন, কিন্তু এই যে টিকিটটা আপনি ফাঁকি দিলেন, এই ট্রেনটা চলতেছে বাংলাদেশে ১৬ কোটি মানুষের টাকার উপরে, কথা বলেন ঠিক কিনা? আপনি একজন বান্দার কাছে ক্ষমা চাইতে পারবেন না, চাইলে আপনার গোটা বাংলাদেশের সব মানুষের কাছে আপনার ক্ষমা চাইতে হবে। এখন এর মধ্যে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, তার কাছে আপনি কেমন ক্ষমা চাইবেন বলেন? এই জন্য এইভাবে কখনো আপনার ফাঁকি দিবেন না সরকারি কাজে, কোনো বান্দার কাজে আপনার কখনোই বান্দার হক নষ্ট করবেন না। যদি করেন তাহলে আল্লাহ পাক বলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করি না। এটা হলো তওবার এই চার নম্বর শর্তে, চারটি শর্ত মেনে যদি আপনি তওবা করতে পারেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেই দিবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, দোয়া কবলের তিনটা শর্তের মধ্যে এটা হলো প্রথম নম্বরের, জীবনে যা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন শয়তানের ধোকায় পড়ে পোকা হয়ে করেছেন, এটা আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়ে আপনাকে তওবা করতে হবে। দুই নম্বর আল্লাহ পাক বলেন যখন তুমি আমার কাছে তওবা করবে দ্বিতীয় নম্বর ফর্মুলা তুমি মেনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, এই দ্বিতীয় নম্বর ফর্মুলা মেনে যদি তুমি তওবা করতে পারো আমার কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহ তোমার খালি হাত ফেরত দেই না, অবশ্যই তোমার দোয়াটাকে কবুল করে নেই। ৯৯টি নাম ধরে ধরে যখন তুমি আমার কাছে চাইবে, এই আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম ধরে ধরে যখন আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক তখন তোমার খালি হাত ফেরত দিতে পারি না, আমার ক্ষুদ্র দিয়ে একটা জোশ মেরে যায়, আর আমি আল্লাহ পাক তখন তোমার চাওয়াগুলোকে পূর্ণ করে তোমার জীবনটা সুখময় করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম রয়েছে হাদিস শরীফের মধ্যে ৯৯টা, যেগুলোকে বলা হয় আসমে আজম। মুফাসসিররা বলেন এই আসমাউল হুসনার মধ্যে অনেক নাম রয়েছে যেগুলোকে বলা হয় ইসমে আজম, পাওয়ারফুল নাম, মহান নাম। এই ইসমে আজম নামগুলো ধরে ধরে যখন কোনো মানুষ আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ পাক তখন তার দোয়াটাকে কবুল করে নেয়। এ মুসলমান, ইসমে আজম কোনটা, ইসমে আজম কোনটা নয়, আব্দুর রহমান আর সুমাইদ বলে আমি সেদিকে নজর করলাম না, আমি প্রথম থেকে শুরু করে নিয়ে ৯৯টা পর্যন্ত ডাকা শুরু করে দিয়েছি। আল্লাহ কোন নামের ওসিলায় দোয়া করবে আমি জানি না, দোয়া কবুল করবে আমি জানি না, এই জন্য প্রথম থেকে নিয়ে ৯৯টা পর্যন্ত আমি ডাকা শুরু করে দিয়েছি। আমি আল্লাহকে ডাকতেছিলাম এইভাবে, ও আমার আল্লাহ, আল্লাহ তুমি তো সেই আল্লাহ যিনি হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবীদুল বাসির আল খাফিযুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফফুরুশ শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিযুল মুকিতুল হাসিবুল জালিলুল কারীমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতু শাহিদ আল হাকুল ওয়াকিলুল কবিউল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিনুল মুবদিউল মুঈদ আল মুহইল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুক্তাদিরুল মুকাদ্দামুল মুআখখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াল দাখির ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুতাকিম আল আফুবুর রউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিউল মুগনিল মানিউদ দররুন নাফিউর নূরুল হাদিল বাদিউল বাকি আল ওয়ারিসুর রশীদুস সাবর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলছে এই ৯৯টি নাম ধরে যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, আল্লাহর কসম করে বলে দি আমার আল্লাহ পাক আমার দোয়াটাকে কেমনে কবুল করেছে, আমি সেজদা থেকে মাথা উঠাতে দেরি হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটাকে কবুল করে আফ্রিকার জঙ্গলে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। তিনি বলছে আমি তাকিয়ে দেখি আফ্রিকার জঙ্গলে বৃষ্টি নাজিল হয়ে গিয়েছে, আর পুরো মানুষেরা ঘর থেকে রাস্তায় বের হয়ে বৃষ্টির পানিতে তাদের শরীরটাকে ভিজাচ্ছে, আমি তাকিয়ে দেখি তাদের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে, ওই পণ্ডিত যিনি আমাকে মৃত্যুর হুমকি দিয়েছিল উনি আমার কাফালে চুমা দিয়ে ডাক দিয়ে আব্দুর রহমান ৩৩ কোটি দেবতার সামনে দাঁড়িয়ে কত চোখের পানি বিসর্জন দিয়েছি আর বলেছি একটুখানি বৃষ্টির পানি নাজিল করো, আমাদের দোয়া কবুল হয় নাই, বারবার ফেরত দিয়েছে, কিন্তু একই দোয়া তোমার রবের কাছে করতে দেরি হলো, তোমার রব তোমার দোয়াটাকে কবুল করতে দেরি করলো না,
আমি বুঝে নিলাম তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার রব সত্য, ওই সত্য রবের সত্য ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। তিনি বলছে জাতির লোকেরা শোনো, আমি যখন এইভাবে মানুষগুলো মাঝে ইসলামের দাওয়াত দিয়েছি আর ইসলামকে সত্য ধর্ম প্রমাণ করতে সক্ষম হয়েছি, তারা দলে দলে মুসলমান হয়েছে, তবে এমনও কিছু মানুষ আমি পেয়েছি যারা ইসলাম ধর্মের নাম শোনার পরে লাফিয়ে উঠত আর বলতো ওরে বাবা ইসলাম ধর্ম এ তো জঙ্গিবাদী ধর্ম, ইসলাম ধর্ম এ তো সন্ত্রাসী ধর্ম, এই সন্ত্রাসী ধর্ম গ্রহণ করে জীবনটাকে কি বরবাদ করব। বলেন ইসলামকে জঙ্গি আর সন্ত্রাসী বলে গালি দেয় এমন কুলাঙ্গার আজও পৃথিবীতে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কিন্তু ইসলাম কি আসলে জঙ্গিবাদী? এই যে আপনারা দেখছেন না কয়েকদিন আগে কাতারে বিশ্বকাপ খেলা হইলো, তাই না? কি জানেন না আপনারা, এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে সাতক্ষীরার লোক টেরই পায় নাই। কি বিশ্বকাপ খেলা গেছে আপনার টের পান নাই? আচ্ছা এই সাতক্ষীরা এই আপনার কাতারে খেলা হইলো, কাতার হলো মুসলিম রাষ্ট্র, কিন্তু যারা খেলার জন্য আসছিলেন খেলা দেখার জন্য আসছিলেন বিভিন্ন ইহুদিদের বিধর্মীদের সংখ্যাই বেশি, তারা বলছে আমরা যখন কাতারে গিয়েছি কাতারে যাওয়ার আগ পর্যন্ত ইসলামকে সন্ত্রাসী বলে গালি দিয়েছি, কাতারে যাওয়ার আগ পর্যন্ত ইসলামকে টেররিস্ট বলে গালি দিয়েছি, ইসলামকে সন্ত্রাসী বলে গালি দিয়েছি, কিন্তু কাতারে যাওয়ার পরে মুসলমানদের সাথে যখন উঠা বসা চালচলন আদান প্রদান আর লেনদেন শুরু হয়ে গেল তখন ইসলাম ধর্মকে সুন্দর ধর্ম বলতে আমরা বাধ্য হয়েছি। শুধু তাই নয়, আমাদের দেশে যমুনা টেলিভিশন নামক একটা টেলিভিশন আছে, নাম শুনছেন আপনারা? ওনারা একটা অনলাইন একটা ওনাদের পেজ আছে, ওখানে একটা প্রতিবেদন তৈরি করছে ওনারা, আমার দেখে খুব ভালো লাগছে ভাই, বিশ্বাস করেন। ওনারা বলছে, আমার ফেসবুকে আমি সেভ করে রাখছি মাঝে মাঝে দেখি, ওনারা যখন ওনার প্রতিবেদন তৈরি করছে যে যখন কাতারের বিভিন্ন দর্শকেরা আসলেন খেলা দেখার জন্য, যারা জীবনেও কখনো আজানের আওয়াজ শোনে নাই, এমন মানুষ আছে না নাই পৃথিবীতে? অনেক দেশ আছে যারা আজানের আওয়াজ এখনও শুনে নেই। এতে আমাদের যুবকেরা সবচেয়ে যে দুটো দল নিয়ে বেশি বাড়াবাড়ি করে আর্জেন্টিনা ব্রাজিল, এই দুটা দেশেই কিন্তু মুসলিমরা প্রকাশ্যে আজান দিতে পারে না, প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ। ওই সমস্ত দেশের মানুষেরা বিধর্মীরা আজানের আওয়াজ কেমন শোনা যায় এটা জানেই না। এমন মানুষরা যখন আসছে কাতারে, আসার পরে জীবনের প্রথম প্রথম তার কর্ণগহরে আজানের আওয়াজ যাচ্ছে, এই আজানের আওয়াজটা যাওয়ার পরে ও তো অবাক, কি সুর, কি কণ্ঠ, কি সুমধুর সুর ভেসে আসতেছে কণ্ঠগহরে। আজানের আওয়াজটাকে লক্ষ্য করতে করতে কোথার থেকে আসতেছে লক্ষ্য করে আল্লাহর মসজিদে গিয়ে তারা উপস্থিত হয়ে যাচ্ছে। মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন কি গান গাইতেছো তোমরা বলো? আমরা তো গান গাই, কত ঢোল তবলা গিটার মিটার একতারা দোতারা কত বাদ্যবাজনা দিয়ে গান গাই, তাই আমাদের হৃদয়টা ব্যাকুল হয় না, আর তোমার গান শুনে আমাদের হৃদয়টাকে ব্যাকুল করে দিচ্ছে। তোমার গানে ঢোল নাই, তবলা নাই, গিটার মিটার একতারা দোতারা কিচ্ছু নাই, এ তো আমাদেরকে পাগল করে দিচ্ছে, কি গান তোমার? মুয়াজ্জিন বলছে, কিসের গান, কোথাকার গান, এটা তো গান নয়, এটা হলো আজান। প্রত্যেকটা দিন পাঁচবার আমরা এই আজান দেই আর আমার মালিকের কুদরতি পায়ে সেজদা, মানুষেরা দলে দলে এসে মানুষেরা সেজদা দেয়। যারে কোন সুবহান, তারা বলছে আমরা বললাম তোমার রব কই, কার পায়ে সেজদা দাও তোমরা দেখি না একটু? আমরা বললাম ইসলামের পণ্ডিতরা বলছে রবকে কখনো দেখা যায় না, আমার রবকে মন দিয়ে বিশ্বাস করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, ইমাম দিয়ে বিশ্বাস করে তার কদমে সেজদা দিতে হয়। তারা বলছে এমন অন্ধভক্ত কি মানুষের আছে, তারা কি আসবে? আসবে না মানে দলে দলে প্রবেশ করবে। তারা বলছে আমরা দাঁড়িয়ে আছি পিছনে, মানুষেরা দলে দলে প্রবেশ করছে, সেখানে সাদা দাঁড়িয়েছে তার পাশেই কালো দাঁড়িয়েছে, যেখানে ধনী তার পাশেই গরিব, যেখানে বড়লোক তার পাশেই গরিব, যেখানে চাকর তার পাশেই মালিক, যেখানে ছোট তার পাশেই বড় দাঁড়িয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ ভাই, এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের সৌন্দর্য যে একটা ছোটর পাশে বড় দাঁড়াবে, ধনীর পাশে গরিব দাঁড়াবে, সাদার পাশে কালো দাঁড়াবে, কথা বলে ঠিক কিনা? আমাদের গ্রামগঞ্জের অনেক মসজিদ থেকে এই সৌন্দর্যগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক মুরব্বী বাজানরা আছেন যারা মসজিদের ছোট বাচ্চাদেরকে দেখলে নাক ছিটকায়, অপমানের সুরে কথা বলে, ইনসাল্ট করে, আর যদি ছোট্ট বাচ্চা মাঝখান থেকে যদি নামাজের মধ্যে একটু হেসে ফেলে বা একটু কান্নাকাটি করে বা কথা বলে তাহলে তার কোনো কথাই নাই, ইমাম সাহেব সালাম ফিরাই এখনো শেষ করতে পারে নাই, ডানে সালাম ফিরাই যে বামে এখনো ফিরাই নাই, ওর মুরব্বীর দুদিকে সালাম হয়ে গেছে, ডাক দে বলে তুই কে রে, কেন আসছিস, তোর বাপ আসে না মসজিদে, তুই কেন আসছিস, বের হা মসজিদ থেকে। ও বাচ্চা যেন তওবা করতে বাধ্য হয়, আল্লাহ যা করছি ভুল করছি, জীবনে ভুল করে মসজিদে ঢুকছে, আল্লাহ জীবনেও আর মসজিদে আসবো না। আরেকটা মুরব্বী আছে না নাই, শোনেন আপনার কোনো ব্যবহারের কারণে যদি কোনো বাচ্চা বা কোনো মানুষ যদি ইসলাম থেকে ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, আজীবন সে যদি ইবাদত থেকে বিরত থাকে, যত গুনাহ অর্জন করবে গুনার একটি অংশ আপনার আমল নামে কিন্তু ঢুকবে। আর আপনার কোনো দাওয়াতের কারণে, আপনার কোনো প্রচেষ্টার কারণে যদি কেউ দিনই কাজ করা শেখে, আমল নামাজ পড়া শেখে, ভালো আমল করা শেখে, ও আমল করে যে সওয়াব পাবে এর একটি সওয়াবের অংশ আপনি আজীবন পাইতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ, এই জন্য কখনো মসজিদে ছোট্ট বাচ্চা দেখলে নাক ছিটকাবেন না, বড় খুশি হয়ে তাকে আরও বেশি ভালো ভালো জায়গা করে দিবেন। কেন? আপনার পরবর্তী প্রজন্ম তারাই হবে, তারাই এই মসজিদের মুসল্লি হবে, তারাই এই মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ারা দায়িত্বশীল হবে, কথা বলে ঠিক কিনা?
আপনি একবার চিন্তা করেন যে এই বাচ্চা এই বয়সে মসজিদে আসছে, ওই বয়সে আমি থাকতে তো ভালো করে লুঙ্গি পরি নাই, ঠিক না? ঠিক, আমি তো লুঙ্গি পরি নাই ঠিক মতো, আর ও তো এই বয়সে মসজিদে আসছে, ওকে ওকে সাদর সম্ভাষণ জানাতে হবে। ইহুদিরা বলছে আমরা তাকিয়ে দেখি আহারে কি সুন্দর সৌন্দর্য, সবাই লাইন হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আমরা মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন এ কি ধর্ম তোমার বলো, তোমার এই ধর্মের এত সৌন্দর্য, বিশৃঙ্খলা নাই, সুশৃঙ্খল পরিবেশে তোমার রবের গুলামি তোমরা করছো, এই ধর্ম সম্বন্ধে আমরা একটু জানতে চাই। তারা বলছে আমরা যখন জানতে চাইলাম বিভিন্ন কিতাব বিভিন্ন বইগুলো আমাদের কাছে উপহার দেওয়া লাগলো, উপহার দিতে লাগলো, আমরা এগুলো পড়া শুরু করলাম, ফেন না লাগবে না, আমরা উপহার দেওয়া শুরু করলাম, আমরা বিভিন্ন বই আমাদেরকে দেওয়া শুরু করলো। আমি ডাক দিয়ে বললাম তোমার ধর্ম সম্বন্ধে আমরা জানতে চাই, আমাদেরকে বিভিন্নভাবে বসিয়ে ইসলাম ধর্মের সৌন্দর্যগুলো বোঝানো শুরু করলো, আর বুঝতে বুঝতে আমাদের ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট তৈরি হলো, মনোমিনিষ তৈরি হলো। আমার দেশ .com নামক একটা অনলাইন পত্রিকা আছে ভাই, এই পত্রিকাটা আমি 28 নভেম্বরে সংগ্রহ করেছিলাম ভাই, 20 নভেম্বরে খেলা শুরু হয়েছে, 28 নভেম্বরের রিপোর্ট তৈরি করতেছে। মাত্র প্রথম 7 দিনেই যারা শুধু আজানের আওয়াজ শুনে মুসলিম হয়েছে এমন মানুষের সংখ্যা 888 জন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ, একটা বিধর্মী আজানের আওয়াজ শুনে মুসলিম হয়। আর আমার দেশের কুলাঙ্গার নাদের খান ওনাকে আজানের আওয়াজ নিষিদ্ধ করার জন্য দরখাস্ত তৈরি করে কথা বলে, ঠিক এরা কি মুসলমানে কাতারে পড়তে পারে? বাংলাদেশ থেকে আজানের আওয়াজটা, বাংলাদেশ থেকে ইসলামটাকে বিদায় করে দেওয়ার জন্য অনেক মানুষ অনেক সময় চক্রান্ত করে, কিন্তু আমরা বলেন বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়া সম্ভব? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, বহাল তবিয়তে থাকবে, এবং তুমি একদিন ছিলে না আজ আছো, ভবিষ্যতে থাকবে না। ফিরাউন, নমরুদ, হামান, কারণ, সাদ্দাতের মতো অপমানই ভাবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষেরা ঘৃণা ভরেও তোমাদের নাম উচ্চারণ করতে চাইবে না, কথা বলে ঠিক এরা। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা চাকচাক দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকি জাতির দেশ, দফায় দফায় বদলায় রামধাম পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? ইসলামকে বিদায় করে দেওয়া একটা অসম্ভব ব্যাপার। ইউরিদুন আলী উৎফি উনুর আল্লাহ, আল্লাহ পাক বলেন মনে করো না এটা চেরাগের বাতি যে ফু দিয়ে তোমরা ইসলামকে নিভায় দিবে, এটা হলো ইলেকট্রিক লাইটের মতো, এটা ফু দিয়ে হাজার মানুষের চেষ্টাগুলো নিভাইতে পারবে না, এটা সুইচ দিয়েই বন্ধ করতে হয়, সুইচ দিয়েই চালু করতে হয়, আর এই সুইচটা আমি দুনিয়ার কোনো মানুষের হাতে দিয়ে দেয়, আমার নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি, জোরে কর সুবহানাল্লাহ। অতএব ইসলামের সাথে থাকতে রাজি আছেন? ইহুদিরা বলছে, কাতারের দর্শকেরা বলছে আমরা যখন শুনলাম আর আমরা কালেমা পড়ে মুসলমান হলাম, সবচাইতে আমাদেরকে ইসলাম গ্রহণ করতে যে আয়াতটাকে বেশি বাধ্য করেছে এই আয়াতটার নাম হলো সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা যখন শুনতেছিলাম এই কাতারের বিশ্বকাপ খেলা উদ্বোধনকারী গানিমাল মুফতান নামক ছোট্ট একটা প্রতিবন্ধী ছেলে, উনি এই সূরাটা তেলাওয়াত করে ইংরেজিতে অনুবাদ করে ব্যাখ্যা করতেছিলেন, তাফসির করতেছিলেন, আর ওর তাফসির শুনে ঠিক থাকতে পারি নাই, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়ে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ভাই এই আয়াতের মধ্যে কি আছে জানেন? আমি অনুবাদটা বলছি শুধু, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া আনসা ওয়া জাআলনাকুম শুরুবাম ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষেরা হ্যাঁ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদেরকে কেমনে সৃষ্টি করা হয়েছে জানো? তোমরা হিন্দু, তোমরা বৌদ্ধ, তোমরা খ্রিস্টান, তোমরা ইহুদি, তোমরা নাসারা, বিভিন্ন ধর্মের অনুসারী তোমরা, কিন্তু আমি আল্লাহ, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া আনসা, আমি আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী হতে। জোরে কর সুবহানাল্লাহ। এক পুরুষ, আমাদের আদি পিতার নাম কি, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই তো? আমাদের বাচ্চাদেরকে কয়েকদিন আগে শেখানোর জন্য সিলেবাস তৈরি করা হয়েছিল যে আমাদের আদি পিতা নাকি আদম নয়, আমাদের আদি পিতা হলো বানর। মানুষ, এই মানুষ মোটে মানুষের জাতি না, এই মানুষ হলো বানরের জাত। কোন কোন পাগল কে এই কথা বিশ্বাস করতে পারে? এই কথা যিনি বলেছিলেন ডারউইন, ডারউইনের মতবাদ বলে আমরা জানি যে মানুষ বানর থেকে আসছে, কিন্তু ডারউইন কোন কারণে এই কথাটা বলছিল আমরা মুসলমান না বুঝেই তার কথাকে সমর্থন জানিয়েছি। আমরা জানি যে আল্লাহ পাক এক রাতের ব্যবধানে 70,000 ইহুদিকে বানর বানায় দিয়েছিল, জানেন আপনারা?
দারুণ ছিল ইহুদি, সে জানে যে আমার জাতিকে এক রাতের ব্যবধানে 70,000 মানুষকে আল্লাহ বানর বানাইছিল। ও তখন বুঝতে পারলেন কি এক রাতের ব্যবধানে আমার জাতিকে বানর বানাইছিল। ওই যে জাবুর কিতাব তেলাওয়াত করার সময় মাছের আসলে মাছকে ধরার কারণে আল্লাহ পাক বানর বানাইছিল, তখন তিনি চিন্তা করলেন এই কলঙ্ক কেন শুধু আমার জাতির উপরে থাকবে, তিনি ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীর মাঝে, যারাই মানুষ আকারে জন্ম নিয়েছে তারাই বানর থেকে আসছে। জোরে কথা বলুন প্রিয় ভাইয়ের, আমার এই কথা সমর্থন তো দূরের কথা, বিশ্বাস তো দূরের কথা, কেউ যদি শোনার পরে চুপ থাকে, স্থান থেকে যদি প্রতিবাদও না জানায়, ঘৃণাও যদি না জানায়, তাহলে তার ইমান থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন একাধিক আয়াতের মধ্যে যে আমাদের কীভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদের আদি পিতাকে আদি মাতাকে বারবার আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আর আমি যদি তার কথাকে বিশ্বাস করি কখনোই আমার ইমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? লক্ষ্য করেন, আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, আপনাদের ইমান জাগা নিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনাদের ইমান জাগা নিয়ে হয়ে যাবে। লক্ষ্য করেন, কয়েক মিনিট লাগবে ঘটনাটা বলতে। যারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে ওদের ইমান আর আমার ইমানের মধ্যে কত পার্থক্য দেখেন। যারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে ওদের ইমান আর আমার ইমান কি সমান হতে পারে? আমরা তো বাপ দাদা শুধু ইসলাম পাইছি, আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছে। আর যারা ইসলামকে গ্রহণ করে রিসার্চ করে গবেষণা করে যারা মুসলিম হচ্ছে ওদের ইমানটা আমাদের থেকে অনেক মজবুত। আমার হাতে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমার হাতে গত বছর একটা হিন্দু ছেলে কালেমা পড়ে মুসলিম হলেন মঞ্চে, ওনার নাম হলো জয় চন্দ্রশীল। বলছে হুজুর একটা নাম দেন, নাম দিলাম আব্দুর রহমান। বলছে হুজুর আপনার আলোচনা শুনে বুঝতে পেরেছি ইসলাম সত্য, ইসলাম হলো স্বর্গের পথ, ইসলাম হলো স্বর্গের ধর্ম, অতএব কালেমা পড়ে মুসলমান বানায় দেন। মুসলমান হয়েছে, মুসলমান বানিয়েছি, মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলে কয় হুজুর যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি ওদিন থেকে ভিতরে আমার এত প্রশান্তি, আমি আর এক ওয়াক্ত নামাজও কাজা করতে পারি না, আজান শুনলেই মসজিদে গিয়ে আমি সেজদায় নীত হয়ে যাই। জোরে কসম, আর আমরা মুসলমানের সন্তান তাই করি, আজান শুনলে কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া আজান আওয়াজ যেন কানে না যায় এর জন্য জোরে জোরে গানের আওয়াজ শুরু করে দেয়। কথা বল ঠিক কি না? আমি বলছি শুনে, যারা ধর্ম গ্রহণ করে নতুন মুসলমান হচ্ছে ওদের ইমানটা দেখেন। আমি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসলাম, আবার 10 তারিখে যাচ্ছি, এই 10 তারিখে তো ওখানে গিয়ে মাহফিলে যখন আমি কথা বলতেছিলাম হঠাৎ করে একজন বলছে হুজুর আপনি যে ঘটনা বললেন এই ঘটনা আমাদের এলাকার বাস্তব ঘটনা। বলছে হুজুর ওই মেয়েটি যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মেয়েটির নাম হলো গীতা রানী, কালেমা পড়ে মুসলিম হলেন 22 বছর বয়সী একটা তরুণী তন্নী যুবতী একটা মেয়ে, মহাসুন্দরী একটা মেয়ে, বাবাও নাই মাও নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। এই মেয়েটাকে বিবাহ করার জন্য অনেক হিন্দু ছেলেরা পিছনে লেগেছিল, কিন্তু মেয়েটি এক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তারা আর সহ্য করতে পারে নাই, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেছিলেন তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। মেয়েটি বললেন কালেমা ছেড়ে দেওয়ার জন্য কালেমা গ্রহণ করি নাই, এই কালেমা গ্রহণ করেছি কালেমা নিয়েই মৃত্যুবরণ করতে চাই। যখন সুবহানাল্লাহ, এলাকার মানুষরা বললেন তুমি যদি কালেমা না ছেড়ে দাও এই সমাজ থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এই সমাজে তোমার জায়গা হবে না। মেয়েটি মুসকি হাসি দিয়ে বললেন দেখো আমি ইসলাম গ্রহণের আগে বিভিন্ন সাহাবিদের জীবনী পড়েছি আর দেখেছি সাহাবিদরা ইসলাম গ্রহণ করার পরে তা কাফের মুশরিকরা তাদেরকে উত্তপ্ত বালুর উপরে টান টান করে শুয়ে দিত, বুকের উপরে পাথর চাপায় দিত আর বলতো কালেমা না ছেড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তখন ওই সাহাবিরা মুসকি হাসি দিত আর বলতো মেরে ফেলো, আমাদেরকে দুনিয়া থেকে শহীদ করে দাও, তবু কালেমা ছাড়বো না। আসলে আমি অট্ট হাসি দিয়েছি, পাগল হয়ে গিয়েছি, মুসলমান কি পাগল যে মরতে রাজি তাও ইসলাম ছাড়তে রাজি নাই? তখন বুঝি নাই কিন্তু এখন বুঝতেছি। শোনো, তোমরা আমাকে ইন্ডিয়া থেকে বের করে দিতে চাচ্ছ, ইন্ডিয়া থেকে নয় গোটা পৃথিবী থেকে বের করে দাও, যে কালেমা গ্রহণ করে একবার মজা পেয়েছি এই কালেমা আমি আর ছেড়ে দিতে চাই না। জোরে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, মেয়েটি বলছে সঙ্গে সঙ্গে আমার চাষা একজন মুরব্বী মানুষ আমার হাতটা ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়েছে, ঘরের মধ্যে নিয়ে গিয়ে ডাক দেওয়া বলছে মা মা তুমি বলো তুমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছ, তুমি কি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়েছ নাকি কোনো মুসলমান যুবককে বিয়ে করার দিয়ে হতে তুমি মুসলমান হয়েছ? মেয়েটি বলছে চাচা না আমি কোনো মুসলমান যুবকের প্রেমে পড়ি নাই, আমি কোনো মুসলমান যুবককে বিয়ে করার নিয়ে হতে মুসলমান হই নাই, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের প্রেমে পড়ে, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের ইবাদতের প্রেমে পড়ে, আমি মুসলমান হয়েছি ইসলাম ধর্মের সৌন্দর্য প্রেমে পড়ে। জোরে কন সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া বলেন ইসলাম ধর্মে তুমি কি সৌন্দর্য পেয়েছ, ইসলাম ধর্মে তো আমার জানার মধ্যে কোনো সৌন্দর্য নাই। মেয়েটি ডাক দিয়া বলছে চাচা আপনি জানেন না ইসলাম ধর্মের মধ্যে কত সৌন্দর্য, ইসলাম ধর্মের সৌন্দর্য ছাড়া কোনো ইবাদত নাই, ইসলাম ধর্মের মানুষেরা যতদিন প্রতিদিন যত ইবাদতগুলো তারা করেন ওযু থেকে শুরু করে নিয়ে যত ইবাদতগুলো তারা করে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রয়েছে অগণিত কল্যাণ। জোরে কন সুবহানাল্লাহ। ইসলাম যেটাকে হালাল করেছেন এটার মধ্যে রয়েছে কল্যাণ,
কল্যাণ, ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যে রয়েছে ক্ষতি, ইসলাম যেটাকে হালাল এটার মধ্যে কল্যাণ, ইসলাম যেটাকে হারাম বলেছে এটার মধ্যে ক্ষতি। তারা বলছে ইসলাম এমন কিছুকে হালাল করে দেয় নাই যার মধ্যে ক্ষতি রয়েছে, ইসলাম এমন কিছুকে হারাম করে দেয় নাই যার মধ্যে লাভবান রয়েছে। এ মুসলমান আপনারা বলেন তো দেখি, মরা মাছ আপনারা খান কে খান না? মরা মাছ খাওয়া হালাল না হারাম? মরা মুরগি খাওয়া হালাল না হারাম? মরা মাছ খাওয়া হালাল, মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি, মরা গরু, মরা খাসি খাওয়া কেন আল্লাহ হারাম করে দিয়েছেন? আল্লাহ পাক বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াত-তামা ওয়াল-লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত, শুকুরের গোশত, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত প্রাণীর গোশত তোমাদের জন্য হারাম করে দিয়েছি। আর মাছ খাইতে পারবে, জীবিত যেমন খাবে মৃত তেমন খাবে, বিজ্ঞান বলছে একটা মৃত খাওয়া হালাল আর একটা মৃত খাওয়া কেন হারাম করেছে? ইসলাম মন করে একটা কথা বললো আর আমরা মেনে নেব? মুসলমান তারা লজিক খুঁজতে যাচ্ছে, লজিকটা কি, কেন একটা হালাল আর একটা হারাম? লজিক খুঁজতে গিয়ে, কারণ খুঁজতে গিয়ে এমনও কিছু কারণ তারা পেয়ে যাচ্ছে যে কারণগুলো পাওয়ার পরে দেরি নাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটি ডাক দিয়ে বলছে চাচা শোনেন, আমি সবচাইতে যে কারণটা থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি যদি আপনাকে বুঝাতে সক্ষম হই তাহলে আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। চাচা বলছে মা বলো তো দেখি তুমি কোন ঘটনা দেখে, কোন কারণ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটি বলছে চাচা আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমার মাকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে পুরানোর জন্য। আমি কোনোদিন কোনো মানুষকে পুরানো দেখি নাই, আমার মাকে যখন নিয়ে গিয়েছে আমি গিয়ে দেখি আমার মাকে শ্মশানে নিয়ে গিয়েছি, তার উপরে শোয়ানো হয়েছে, আমার মায়ের নিচে খড়ি দিয়েছে, উপরে খড়ি দিয়েছে, মাঝখানে আমার মার পুরা দেহটাকে খড়ি দিয়ে ঢাকা হয়েছে, শুধু মায়াবী চেহারা মায়াবী মুখটা বের করে রাখা হয়েছে, আমার মায়ের চেহারা দিকে তাকিয়ে আমার চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে। আহারে আমার মা চিরদিনের মতো আমাকে এটিএম করে চলে গেল, আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবো না, মায়ের আদর ভালোবাসা স্নেহ থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেলাম। তিনি বলছে বিভিন্ন স্মৃতিগুলো মনে করে যখন চক্ষু দিয়ে দর দর করে পানি ফেলতেছি, হঠাৎ করে আমার একজন ঠাকুর এসে আমার হাতে আগুন দিয়ে ডাক দিয়ে কয় মা এই যে আগুনটা তুমি হাতে নাও আর এই আগুন দিয়ে তোমার মায়ের মুখটা তুমি পুরায় দাও। তিনি বলছে এমন কথা যখন আমাকে বলেছে যে আমার আগুন দিয়ে মায়ের মুখটা আমি পুরায় দেব, তিনি বলছে আমি সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই, আমি ডাক দিয়া বললাম চাচাজি এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না, যেই মা কোলে পিঠে করে আমাকে বড় করেছে, দশটা মাস দশটা দিন আমাকে পেটে ধরেছে, যেই মা বাইশটা বছর বুকে আগলে ধরে নিজে নাকে আমাকে খাওয়িয়েছে, ওই মাসকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর তার ব্যথায় তো আমি এমনি ব্যথিত আছি, আর মাকে আমি আগুন দিয়ে মুখটা পুরায় দেব এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। তিনি বলছে চাচাজি যখন আমি অস্বীকার করে ফেলেছি, আমার চাচা আমার ঠাকুর আমাকে ডাক দিয়ে কয় না না তুমি যদি তোমার মায়ের মুখে আগুন না দাও তোমার মা কিন্তু স্বর্গ পাবে না, তোমার মা কিন্তু নরকে চলে যাবে, মাকে স্বর্গ পাওয়ানোর জন্য তোমাকে অবশ্যই আগুন দিতে হবে। জোরে কর না উযুবিল্লাহ। তিনি বলছে আমার মাকে স্বর্গ পাওয়াইতে হলে আগুন দিতে হবে, এমন কথা যখন বললো ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গেলাম, আমার মাকে আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমি আগুনটা ধরায় দিয়েছি। আমি তাকিয়ে দেখি মায়ের মুখে যখন আগুনটা ধরে গিয়েছে আমার মায়ের সুন্দর চেহারা, মায়াবী চেহারা, যে চেহারার দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যেত ওই চেহারার দিকে তাকিয়ে এখন আমি ভয় পাচ্ছি, বড় বিকৃতি চেহারা, ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে, আমি ভয় পাচ্ছিলাম, তাকিয়ে দেখি মায়ের চেহারা থেকে পুরো শরীরে আগুনটা ছড়িয়ে গিয়েছে, দাউ দাউ করে আগুনটা জ্বলতেছে, আর আমার মায়ের শরীরে যখন আগুন চলতেছে পটপট করে আওয়াজ ফুটতেছে আমার মা, আর আমার মা বাঁকা হয়ে যাচ্ছে, আমার মাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে টান টান করে শোয়া দিচ্ছে। আমি বললাম চাষা আমার মাকে এইভাবে মারার কি দরকার, আমার মা তো জীবিত নয় যে আমার মা উঠে পালিয়ে যাচ্ছে পুরাতে দিচ্ছে না, তা তো নয়, আমার মা তো বসে আছে, আমার মা তো শুয়ে আছে, মারার কি দরকার? আমার ঠাকুররা ডাক দিয়ে কয় তোমার মা জীবিত নয় ঠিক আছে, কিন্তু তোমার মা বাঁকা হয়ে যাচ্ছে, রগে টান লাগতেছে এই জন্য বাঁকা হয়ে যায়, আমরা টান টান করে দিচ্ছি যেন পুরানো আমাদের পক্ষে সহজ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, তিনি বলছে যখন এমন নিষ্ঠুর আচরণগুলো দেখতেছিলাম আমার চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছে, হারে আমি মারা গেলেও তো আমাকে এইভাবেই কষ্ট দেওয়া হবে, আমি মারা গেলেও তো আমাকে এইভাবে পোড়ানো হবে, না না এই ধর্ম কখনো স্বর্গের ধর্ম হতে পারে না, এই ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না, এই ধর্ম কখনো আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে না, এই ধর্ম না অবশ্যই একটা সত্য ধর্ম পৃথিবীর জমিনে অবশ্যই আছে, ওই সত্য ধর্ম কোনটা আমাকে খুঁজে বের করতে হবে। তিনি বলছে আমি সত্য ধর্ম খোঁজার জন্য যখন তালা
প্রকাশ করার জন্য বের হয়েছি, বিভিন্ন গবেষণা শুরু করে দিয়েছি, লেখাপড়া শুরু করে দিয়েছি ধর্ম কোনটা সত্য, কিন্তু কোনো ধর্মই আমার কাছে ভালো লাগে না। একটা নিয়ম ভালো লাগলে অন্য নিয়মটা আমার কাছে মনগড়া মনে হয়, একটা নিয়ম সঠিক হলে অন্য নিয়মটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়। অবশেষে আমি মুসলিম ধর্ম নিয়ে জানার আগ্রহ প্রকাশ করলাম, আমার মুসলিম বান্ধবীকে ডাক দেয়া বললাম, বান্ধবী তোমার ধর্ম সম্বন্ধে আমি একটু জানতে চাই, বলো তো দেখি তোমার ধর্মের খবর কি। আমার মুসলিম বান্ধবী আমাকে ডাক দেয়া বললেন, আমাকে তুমি আমার ধর্ম সম্বন্ধে জানতে চাও তাহলে জানো, বিভিন্ন নিয়মগুলো আমাকে জানাচ্ছিলেন আর ইসলাম ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম, ইসলাম ধর্মের সুন্দর নিয়মগুলো দেখে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। অবশেষে আমি ডাক দিয়া বললাম, বান্ধবী তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায় তাকে কবর দেওয়া পর্যন্ত কোন আচার আচরণগুলো করো, কোন ব্যবহার বিধিগুলো তার সাথে করো, এইগুলো আমাকে একটু জানাও। মেয়েটি জন্মের সঙ্গে তাকে মরা মানুষের সাথে আমরা কোন আচরণগুলো করি, কোন ব্যবহারগুলো করি, এই বিষয়গুলো যখন চমৎকারভাবে বলতেছিলেন, মেয়েটি বলছে আমি দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। ইসলাম ধর্মের লাশগুলোকে ইসলাম ধর্মের মানুষেরা কষ্ট দেওয়া তো দূরের কথা, লাশের সাথে পেয়াদবি করা তো দূরের কথা, লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করে কথা বলা ইসলাম চিরতরে হারাম করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ, লাশের পাশে দাঁড়িয়ে জোরে চিৎকার করবেন, বুকে থাপ্পড় দিবেন, মাথা চুল ছিঁড়বেন, আশ্রাসি করবেন, ইসলাম হারাম করে দিয়েছে। তিনি বলছে, চাচা বিশ্বাস করে ইসলাম ধর্মের নিয়মগুলো দেখে দেখে মুক্ত হয়ে যাচ্ছিলাম, ভেবেই নিয়েছিলাম ইসলাম ধর্ম সত্য, মনে করেই নিয়েছিলাম ইসলাম ধর্ম সত্য, কিন্তু না, যখন আমার বান্ধবীর মুখে পরবর্তী একটা নিয়ম শুনলাম তখন আমি থেমে গেলাম আর বললাম, বান্ধবী এতক্ষণ তো ভালোই লাগতেছিল তোমার ধর্ম, এই মুহূর্তে যে নিয়মটা আমাকে জানালে, এই নিয়মটা জানার পরে তো আমি পিছপা হয়ে গেলাম, অন্তরের মধ্যে সন্দেহ তৈরি হলো, আমার মনে হচ্ছে তোমার নবীও হয়তো বা জীবদ্দশায় একটা কথা মন গড়া বলেছে। জোরে করে নাউজুবিল্লাহ, আপনাদের কি বিশ্বাস আমার নবী কি মন গড়া কথা বলেছে? 63 বছর জিন্দেগিতে কোনো বানোয়াটি কথা বলেছে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহীর কথার বাহিরে আমার নবী কোনো কথাই বলে নাই। জোরে করে সুবহানাল্লাহ। তিনি বলছে, বান্ধবী আমার প্রশ্ন এখানে, তুমি কি উত্তর দিতে পারবে? যেহেতু সব নিয়ম আমার ভাল লাগছে, এটা যদি ভাল লাগে নিঃসন্দেহে ইসলাম গ্রহণ করাতে থেকে আমাকে কেউ বিরত রাখতে পারবে না, তুমি একটু সঠিক প্রশ্ন উত্তরটা আমাকে দাও, আমার কেন সন্দেহ হলো তোমার এই নিয়মের প্রতি? তিনি বলছে, কী নিয়ম? তিনি বলছে, দেখো তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তোমরা তাকে গোসল করাও, গোসল আমাদের ধর্মের লোকদেরকেও করানো হয়, কিন্তু আমার ধর্মের গোসল আর তোমার ধর্মের গোসলের মধ্যে পার্থক্য হলো, আমার ধর্ম তো ভুল, ভুল ধর্ম দিয়ে তোমার ধর্মকে আমি তুলনা দিব না, কিন্তু তোমার ধর্মের মানুষেরা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তোমরা বড়ি পাতা দিয়ে গরম পানি করে এটা দিয়ে তোমরা তাকে গোসল করাও, ধৌত করাও। বান্ধবী প্রশ্ন আমার এখানে, যে ডিজিটাল যুগে আমরা বসবাস করি, আধুনিক যুগে আমরা বসবাস করি, আর এই আধুনিক যুগের কল্যাণে, আধুনিকতার কল্যাণে আমরা জানতে পেরেছি বড়ি পাতার মধ্যে তেমন কিচ্ছু নাই, যেই গুণাগুণের কারণে তোমার নবী বলতে পারে যে বড়ি পাতা দিয়ে মানুষকে গোসল করানো যাবে। যদি কোনো ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের কথা বলতাম আমরা মেনে নিতাম, নিম পাতা, তুলসী পাতা, অর্জুন পাতা, কত গুণাগুণ সম্পন্ন গাছের গাছ, ছাল, শিকড়, পাতা, কত কিছু রয়েছে। এইগুলোর কথা না বলে কেন তোমার নবী সামান্য বড়ি পাতার কথা বলেছে? নিঃসন্দেহে তোমার নবী তার জীবদ্দশায় একটা মন গড়া কথা বলেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আর পাতা গুণাগুণ যদি তোমার নবী সত্যিই জানতো তাহলে এই সমস্ত ঔষধ গুণাগুণ সম্পন্ন গাছের পাতার কথা বলতো, অথবা ছাল অথবা শিকড়ের কথা বলতো, যেহেতু ওই যুগে এরকম মেডিসিন ছিল না। তিনি বলছে, বান্ধবী তুমি কি এর কোনো যুক্তি খণ্ডন করতে পারবে, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আমাকে দিতে পারবে? তিনি বলছে, আমার বান্ধবীকে এই কথা বললাম যে তুমি যদি বৈজ্ঞানিক উত্তর দিতে পারো, যেহেতু অন্যান্য নিয়ম আমার ভালো লাগছে, এটা ভালো লাগলে আমি আর দেরি করবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার বান্ধবী কী করলেন, মুস্কি হাসি দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঘরের মধ্যে ঢুকে গিয়ে একটা পত্রিকা বের করে নিয়ে আসলেন, পত্রিকা বের করে নিয়ে এসে হাতের মধ্যে জড়ায় আমাকে ডাক দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ বান্ধবী আমি শুকরিয়া আদায় করতেছি ওই আল্লাহ, যে আল্লাহ তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। পিছনে ভাইরা ঘুমায় গেছেন আপনারা? ওনারা বলছে, মেয়েটি বলছে, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি ওই আল্লাহর, যে আল্লাহ তোমার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার তৌফিক আমাকে দান করেছে। তিনি বলছে, কি উত্তর? তিনি বলছে, পত্রিকাটা পড়ো, এটা আমি পড়তেছিলাম কয়েকদিন আগে, তোমার প্রশ্নের হুবহুব উত্তরটা আমি এখানে পেয়েছি। শোনো, আমিও আশ্চর্য হয়েছিলাম, এই প্রশ্নের মধ্যে এত তথ্যবহুল আলোচনা আছে যে মুসলিমরা মারা গেলে কেন বড়ি পাতা দিয়ে গোসল করায়। আমি দেখলাম এই পত্রিকার মধ্যে লেখা,
ফ্রান্সের কিছু বিজ্ঞানীরা গবেষণা করতেছিলেন যে মানুষ মারা গেলে মুসলিমরা কেন বড়ি পাতা দিয়ে গোসল করায়, এর মধ্যে বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক কি বিশ্লেষণ আছে। এই চিন্তা চেতনা করে তারা বলছে আমরা গবেষণা শুরু করে দিয়েছি। প্রাথমিকভাবে বড়ি পাতাকে শুধু গবেষণা করে তেমন কিছু পাই নাই, কিন্তু মুসলিমদের তরিকায় তারা যেভাবে পানিটাকে প্রক্রিয়াজাত করে ওই তরিকায় গবেষণা করে দেখি আশ্চর্য হয়েছি। তাকিয়ে দেখি আমরা পাতিল নিয়েছি, একটা পাতিলের মধ্যে পানি নিয়েছি, পানির মধ্যেই বড়ি পাতা ছেড়ে দিয়েছি, এরপরে আগুন দিয়ে 8 থেকে 10 মিনিট বা 15 মিনিট আমরা জ্বাল দিয়েছি, হিট দিয়েছি, এরপরে তাকিয়ে দেখি পানিটা পাতাটা নরম হয়ে কি যেন উপাদান বের হয়ে পানির সাথে মিশে যায়। চিন্তা করলাম কি মিশলো আর কি পরিবর্তন হলো, এই পানিটাকে নিয়ে চলে গেছি ল্যাবরেটরিতে উন্নত মানের মেশিনে পরীক্ষা করার জন্য। সেখানে গিয়ে পরীক্ষা করে এমন একটি রেজাল্ট পেয়েছি, এমন একটি তথ্য পেয়েছি যে তথ্যটা পাওয়ার পরে ইসলাম ধর্মকে সত্য বলে নবীকে আল্লাহর নবী হিসাবে স্বীকার করে কালেমা পড়ে আমরা বিজ্ঞানীরা মুসলমান হতে বাধ্য হয়েছি। ভাই আপনি জানেন না, আমি কসম করে বলছি আপনি জানেন না ইসলাম ধর্ম কেমন ধর্ম আল্লাহ আপনাকে দিয়েছে, পছন্দ করে মায়া করে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে আপনাকে পাঠিয়েছে, আপনি জানেন না কেমন ধর্মে। যদি জানতেন দুর্বল ইমান দুর্বল থাকতো না, এই ইমান অনেক গুণে সবল হয়ে যেত, কথা বলে ঠিক কিনা। আমরা আপনার বড়ি পাতা দিয়ে ধোয়ান না, এলাকায় বড়ি পাতা আছে, আচ্ছা বড়ির পাতা দিয়ে আপনার ধোয়ান কেন ধোয়ান প্রশ্ন করলে বলবেন হুজুর হাদিসে আছে তাই আমরা ধোয়াই, কথা বলেন ঠিক কিনা। এটা তো উচিত, মুসলিম হাদিসে যা আছে সেটাই মানবে, কিন্তু বিজ্ঞান তা মানবে না। বিজ্ঞান বলছে কেন, এই কেনটা লজিক খুঁজতে গিয়ে তার এমন এমন তথ্য বের করে দিচ্ছে, আমরা দুর্বল ইমানদারেরা এগুলো দেখে দেখে আমাদের ইমানটা অনেকগুলো সবল হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার বিরক্ত হচ্ছেন, আপনারা কষ্ট লাগতেছে আপনাদের, শেষ করে দেব, হ্যাঁ সারা রাত চলবে, হ্যাঁ দেখি সারা রাতের পক্ষে কারা কারা হাত তোলেন দেখি লীলা হয়ে থাকবি, থাকেন সারা রাত থাকেন, আমি আর কয়েক মিনিট পরে চলে যাবো ইনশাল্লাহ। আপনারা খুব ভালো মানুষ আমি বুঝতে পারছি ভাই, অনেক জায়গায় গেলে পরে রাত যত গভীর হয় শ্রোতারা তত কৃপণ হয়, কৃপণ বোঝেন তো, মানে দাঁত মুখ মারিয়ে আটকে বসে থাকে, কয় হুজুর আপনি ওয়াজ করতে করতে শহীদ হয়ে যান, প্রয়োজনে মারা যাবেন, দাফন কাফন সম্পন্ন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোবে না, এইরকম কৃপণ শ্রোতা সামনে কি ওয়াজ করা যায় না। সাতক্ষীরা এটার ভিন্ন, আমি দেখেছি সাতক্ষীরা এটার ভিন্ন, কারণ এই সাতক্ষীরায় কৃপণ লোক খুঁজে পাওয়া যায় না। কৃপণ লোক আছে আপনাদের এলাকায়? আরে কি কয় নিজের দেশে দুর্নাম করে, আমি আপনাদের প্রশংসা করি আপনারা দুর্নাম করেন। আরে কৃপণ আপনারা কারো কাউকে বোঝেন নাই, শোনেন, এক ব্যক্তি ধনী খুব ধনী কিন্তু অসুস্থ হয়েছে, লাগবে এক ব্যাগ রক্ত, খুঁজতেছে রক্ত কোথায় পাওয়া যায়, খুঁজে কোথাও পাচ্ছে না, নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না, তে খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে, কৃপণকে ডাক দেখে ভাই কৃপণ রে আমাকে এক ব্যাগ রক্ত দে, কৃপণ কয় তোর মাথা খারাপ, তুই লোক আর পাইলি না আমার কাছে আসছিস, আমি তো ভাতই ঠিক মতো খাই না, আর আমি তোকে রক্ত দেবো আমি সেই পেলে আর, তে বলছে না এক ব্যাগ আমাকে দিতেই হবে। কোনোভাবেই কৃপণ রাজি হয় নাই, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে নিবে তো নিবে একেবারে 2 ব্যাগ রক্ত নিয়ে নিস, কৃপণ কাঁদতেছে আমার সব নিয়ে নিল রে, আমার সব নিয়ে নিল, কয় না সব নিয়ে নেই মাত্র 2 ব্যাগ নিছি। এই বলে ধনী লোকটা একটু অনুশোচনার ভিতরে ঝুঁকছে, আহারে বেচার উপরে জুলুম করছি, বেচারা গরিব মানুষ ভালো মন্দ খায় না, দিন আনে দিন খায়, এই বেচার উপরে জুলুম করলাম, ও কাজকর্ম কেমন করে করবে, এই চিন্তা চেতনা করে ধনী লোকটা চিন্তা করলেন আমার যেহেতু টাকা পয়সার অভাব নাই, যাক আগামী 3 মাস যেন বসে বসে খাইতে পারে, ভালো মন্দ খাইলে আবার রক্ত তৈরি হবে। এই চিন্তা করে পকেট থেকে চেক বাহির করে 2 লক্ষ টাকার অ্যামাউন্ট বসায় দিয়ে ওর হাতে দিয়ে বলছে কৃপণ রে তোর রক্ত পেয়ে আমি খুশি হয়েছি, তোকে 2 লক্ষ টাকা আমি হাদিয়া দিলাম। কৃপণ 2 লক্ষ টাকা হাদিয়া পেয়ে ডাক দেখে ভাই আমি আরও 2 ব্যাগ রক্ত দেবো, রে ভাই ও তো মারা যাওয়ার কথা, কয় না আমি আরও 2 ব্যাগ দেবো, তো বলছে না এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন, 3 মাস পরে ফোন দিছে কৃপণ কোথায়, কয় আসি তো বাসায়, কয় জলদি চলে যায় অমুক জায়গায়, কয় কে কয় রক্ত লাগবে, কয় কখন লাগবে কোথায় লাগবে, শুধু বলেনে বান্দা হাজির হয়ে যাবে, বান্দা হাজির 2 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে বড় আশা নিয়ে, কমপক্ষে আজকেও আমাকে 2 লক্ষ টাকা দিবে। কিন্তু ধনী লোকটা রক্ত নিয়ে তার পাশে এসে ডাক দেখে কৃপণ রে হাদিয়া নে, এই বলে পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করেছে 5টা, তার মধ্যে 3টাই সিরা, মানে 10 টাকার মধ্যে 6 টাকাই অসল, 4 টাকা ভালো, ওর হাতে দিয়ে বলছে কৃপণ রে নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দেখে আমি ফাইজলাম করেন গতবার দিলেন 3 লক্ষ 2 লক্ষ এবারও দিবেন তাই, আর তা না দিয়ে দিচ্ছেন আমাকে 10 টাকা, তো 6 টাকাই সেরা, ফাইজলামার জাগা পান না। ভনী লোকটা ডাক দেখে কৃপণে মন খারাপ করিস না, কষ্ট নিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 2 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, আমার রক্তও ছিল ধনী, কিন্তু বিশ্বাস কর কৃপণ তুই খারাপ, তোর মনও খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে সেদিন থেকে আমি আর ধনী নেই, তোর মতোই কৃপণ হয়ে গেছে, মানে কৃপণের রক্ত এখন আমার শরীরে বইতেছে, আমি কি ইচ্ছা করলেও তোকে 2 লক্ষ দিতে পারি, 10 টাকা বের করছি তাই তোমার অনেক জুলুম হয়েছে, 2 লক্ষ টাকা দিতে গিয়ে আমার এত কষ্ট হয় নাই, যা কষ্ট হয়েছে 10 টাকা বের করতে গিয়ে,
এই রকম কৃপণে তালে যখন বক্তারা পড়ে বিশ্বাস করেন ওই বক্তৃতাদের কার্পণ্যতা দেখে বক্তাও কৃপণ হয়ে যায় মুখ দিয়ে কথা বের হতে চায় না শ্রোতার মুখ বন্ধ বক্তার মুখ বন্ধ আধা ঘন্টা আলোচনা করতে গা ঘেমে যায় কিন্তু আপনাদের মতো সচেতন শ্রোতা পাইলে মোটামুটি দুই তিন ঘন্টা আলোচনা করা যায় যেরকম সুবহানাল্লাহ তবে হুজুর ভয় পায় না যে হুজুর কি শুনাইলেন দুই তিন ঘন্টা বসা রাখবেন না এতক্ষণ বসাবো না ভাই আমার টাইম সম্বন্ধে জ্ঞান আছে ইনশাআল্লাহ আপনারা বিরক্ত হওয়ার আগেই আপনারা উঠা বসা করার আগেই আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ রাখেন ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাদেরকে প্রমাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন আমি দেখলাম অনেক মা বোনরা পর্দার অন্তরে আসছে আপনাদের থেকে বেশি না কম মা বোনরা প্রত্যেকটা মাহফিলে বেশি হয় মা বোনেরা আপনাদের তুলনায় নামাজও বেশি পড়ে মা বোনেরা আপনাদের তুলনায় রোজাও বেশি রাখে মা বোনেরা আপনাদের তুলনায় ইনকাম অনুযায়ী দান সৎকাও বেশি করে কথা বলেন ঠিক কিনা দিনের কাজে তারা আগায় আছে কিন্তু নবীজি বলেন উরিতু নার ফা ইযা আকসারু আহলিহা নিসাউ ইয়াকফুর জাহান্নামে গিয়ে দেখি জাহান্নামেও মেয়েরাই বেশি কাহিনী কি একজন কইছে আলহামদুলিল্লাহ দেখছেন মানে ঘরে কি গন্ডগোল চিন্তা করেন মেয়েরা জাহান্নামে বেশি ও আলহামদুলিল্লাহ বলতেছে মেয়েরা জাহান্নামে তো বেশি থাকার কথা ছিল না ওরা তো জান্নাতে থাকবে বেশি কেন জাহান্নামে থাকার কারণ হলো আল্লাহ রাসূল বুখারী শরীফ 29 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন ভাই জিব্রাইল কি লা ইয়াকফুর নাবিল্লাহ এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য আসছে জাহান্নামে জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ না একটা মেয়েকে আল্লাহ কুফরি করার জন্য জাহান্নামে দেয় নাই তো কেন দিয়েছে ভাই ইয়াকফুরুনাল আশিরা এরা ছিল প্রত্যেকটা অবাধ্য স্ত্রী আর তারা স্বামীকে শুধুমাত্র একটা কথা বলতো এই একটা কথা স্ত্রী স্বামীকে বলার কারণে আমার আল্লাহ তাদের উপরে এতটাই রাগান্বিত হয়েছে তাদের সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আজকে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ আপনার বলার দরকার নাই কারণ ওরা জাহান্নামে যাবে আপনাদের নাউজুবিল্লাহ কয় লাভ আছে সোরাকন নাউজুবিল্লাহ কোথায় নাউজুবিল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ তাও বুঝেন না দেখতেছি মেয়েরা জাহান্নামে যাবে বেশি এর কারণ হলো তার স্বামীকে একটা কথা বলতো আরেকটা কারণ আছে সে কারণটা হলো পুরুষে তারা যেমন মাহফিলে বেশি নামাজে বেশি রোজায় বেশি দিনের কাজে বেশি সব দিক দিয়ে বেশি তারা ভারতের স্টার জলসা কিরণমালার জি বাংলায়ও তারাই বেশি কথা বলে ঠিক না আপনাদের এলাকায় এই সমস্ত গজবগুলো আছে যেরকম আছে আয় আমার জানা মতে এই গজবগুলো দ্বারা ভালো কিছু শিক্ষা দেওয়া হয় না ভালো কিছু শিক্ষা দেওয়া হয় না কারণ এই সমস্ত গজবের দ্বারা কিভাবে একটা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে হয় শ্বশুরের সাথে ঝগড়া করতে হয় স্বামীর হক ফাঁকি দিয়ে দেবরের সাথে পরকীয়া করতে হয় ড্রাইভারের হাত ধরে ভেঙে যেতে হয় এই সমস্ত ট্রেনিংগুলো শেখানো হয় আর 100 জন মা বোন যদি দেখে ওখান থেকে 10 জন বিপদে চলে যায় কথা বলে ঠিক কি না আপনাদের এলাকায় যদি গজবগুলো থাকে ওরা জানে এই গজবের কি জ্বালা এই গজবের কি জ্বালা কিরে ভাই এই দু একজনকে উড়া বসা করছেন কাহিনী কি হ্যাঁ পেশাব এত তাড়াতাড়ি পেশাব লাগে এত তাড়াতাড়ি পেশাব লাগে বউ বাদ দিতে পারবে বউ থাকবে না তো কোরআনের মাহফিলে বসে 2 ঘন্টা পেশাব আটকায় না রাখা যায় তাহলে বউ থাকার তো কোনো যুক্তি দেখি না আমি বসেন তাড়াতাড়ি বসেন আর বেশি সময় দেবো না অল্প সময় কথা বলবো আমার মাহফিল থেকে কোনো শ্রোতা ওঠে না এটা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আমার মাহফিল থেকে শ্রোতা ওঠে না তারা কথাগুলো শুনতে চায় আপনারা দু একজন উঠা বসা করেন এতক্ষণ কেউ ওঠেন না আমার খুব ভালো লাগছে মনে করছেন হুজুর মেয়েদের নিয়ে আলোচনা করতেছেন এখন মেয়েদেরকে নিয়ে থাকেন আমরা জায়গা না আপনাদের ওয়াজও আছে সমস্যা নাই আপনাদের ওয়াজও আছে বরের পাতার কথা শোনার দরকার আছে না নাই মাছ খাওয়া কেন হালাল মাছ খাওয়া যে এবং জীবিত মৃত আপনার পশু খাওয়া কেন হারাম এই বৈজ্ঞানিক লজিকটা কি আমি আপনাদেরকে জানিয়ে 2-4 মিনিট সময় লাগবে আর মেয়েদের কথা বলেই আমি আপনাদের কাছে দোয়া করে চলে যাবো ইনশাল্লাহ লক্ষ্য করেন বেশি সময় কষ্ট দেবো না আপনার খুব ভালো মানুষ উঠা বসা করেন নাই আমার খুব ভালো লাগছে এই শেষ পর্যন্ত ভালো লাগার জন্য থাকে ইনশাল্লাহ লক্ষ্য করেন মেয়েদের সম্বন্ধে একটা কথা বলি আমাদের সমাজে আজকে অধিকাংশ সংসারের মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ আছে সংসারে প্রত্যেকটা ঘরে বউ শাশুড়ির যুদ্ধ বউ দেখতে পারে না শাশুড়িকে শাশুড়ি দেখতে পারে না বেটার বউকে আছে না নাই আপনাদের সংসারে আছে যদি এই সমস্যা থাকে আমি আপনাদেরকে একটা আমল বলে দিয়ে যাই মা বোনরা কান খাড়া করে এই আমলটা নেন এই তাবিজটা ব্যবহার করবেন আশা করা যায় এই তাবিজটা ব্যবহার করলে আপনার সংসারে আর কোনো বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না ও সংসার জান্নাতে সংসার হবে জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ বরের পাতা না করলে যাইতে দিবেন না যাওয়ার সময় হাদিয়াও দিবেন না তাও জানি বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ লক্ষ্য করেন মা বোনরা শোনেন একটা তাবিজ ব্যবহার করবেন আশা করা যায় আপনার সংসারে কোনো ঝগড়া হবে না আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসবে কিভাবে তাবিজটা আমার নয় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ কাছে একটা নববিবাহিত মেয়ে গেছে গিয়ে ডাক্তারকে হুজুর আমাকে একটা তাবিজ দেন কি তাবিজ আমার শাশুড়ি সারাদিনই আমার সাথে ঝগড়া করে এমন তাবিজ দিবেন যাতে ওর মুখ বন্ধ হয়ে যায় হুজুর কয় মারে জীবনে বহু তাবিজ কবজ মানুষকে দিছি কিন্তু মুখ বন্ধ হওয়ার তাবিজ তো আবিষ্কার করতে পারি নাই তো বলছে না আমার শাশুড়ি ঝগড়া করে একটা তাবিজ আমাকে দিতেই হবে
একটা সমাধান দিতেই হবে তে বলছি একটা তাবিজ আমার কাছে আছে এই তাবিজটার ব্যবহার করার নিয়ম একটু কঠিন যদি কঠিন নিয়ম মেনে যদি তুই ব্যবহার করতে পারিস আশা করা যায় তোর শাশুড়ি তোকে মেয়ের মতো ভালোবাসবে জোরে কর সুবহানাল্লাহ বলছো হুজুর দেন কোনো সমস্যা নাই যত কঠিন নিয়ম হোক আমি মানতে পারবো ও তো বোঝে নাই কত কঠিন নিয়ম হবে হুজুর এরকম একটা কাগজ জড়ায়া তাবিজের মধ্যে ঢোকায় দিয়ে বলছে নিয়ে যা যাবি সব সময় এই তাবিজটা তোর গলায়ও বাঁধবি না মাজায়ও বাঁধবি না তোর কাপড়ের আঁচলে রাখবি তোর কাপড়ের আঁচলে বেঁধে রাখবি যখন সবসময় কাছে কাছে রাখবি যখন গোসল করে নতুন কাপড় চেঞ্জ করবি আগে তুই তাবিজটা তোর কাপড়ে বেঁধে নিবি বেঁধে নেওয়ার পরে যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে তখন তুই আস্তে করে এই তাবিজটা তোর আঁচল থেকে খুলবি খোলার পরে হাতে নিবি হাতেও রাখবি না তোর মুখের মধ্যে ঢুকাবি জিব্বার নিচে পেরে দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ততক্ষণ তোর শাশুড়ি ঝগড়া করতে থাকবে যতক্ষণ খবরদার তুই মুখ খুলবি না যদি মুখ খুলিস তাবিজ কিন্তু আর কাজ করবে না তো তাবিজ যেন কোনো বাতাসই না লাগে দেবো যে হুজুর দেন কোনো সমস্যা নাই ও তো বসে নাই কত কষ্ট হবে তো বলতে হুজুর দেন কোনো সমস্যা নেই আমি যাইতে পারবো চলে গেছে তাবিজটা নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পরে শাশুড়ি কিছুক্ষণ পরে দু একটা কথা বলতে আসছে একটু উচ্চ স্বরে একটু মেজাজ গরম করে দু একটা কথা বলছে মেয়ে কে বলে মাজায় কাপড় পেঁচাইছে বলতে যাবে হঠাৎ মাজারে কাপড় পেঁচাতে গিয়ে তাবিজ হাতে বেজে গেছে কে তাবিজ কিসের এখান থেকে হুজুর না কইছি তাবিজ মুখের মধ্যে নিতে হবে তাবিজ মুখের মধ্যে বের করে নিয়ে মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে আছে শাশুড়ি চিন্তা করে ব্যাপার কি আমার বেটা বউ আজকে এরকম আল্লাহর ওলি হয়ে গেল কারণ কি আমি এক কথা বলেছি দশ কথা বলে আজকে কোনো কথা নাই আমার বেটা বউ নিঃসন্দেহে আল্লাহর ওলি জুরু একে বেশিক্ষণ পেঁচাল পারা যায় ঝগড়া বন্ধ যেই ঝগড়া বন্ধ হয়ে যায় তাবিজটা মুখের মধ্যে থেকে বের করে নিয়ে আসলে বেঁধে রেখে সংসারে কাজকর্ম করতেছে ও যেন কিছু শোনেই নেই একেবারে ফেরেশতা চিন্তা করছি শাশুড়ি এরকম অর্থ কথা ছিল না আমি এক কথা বললে আমাকে সাবান ছাড়া ধুয়ে দেয় আজকে কোনো কথা নেই কাহিনী কি একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় যখনই শাশুড়ি ঝগড়া শুরু করে তখনই তাবিজ মুখের মধ্যে যেই ঝগড়া বন্ধ তাবিজ আসলে ঝগড়া লাগলে তাবিজ মুখে ঝগড়া বন্ধ হলে তাবিজ আসলে এইভাবে চলতেছে সাত দিনের মধ্যে ঝগড়া সংসার থেকে একেবারে বিলুপ্ত শাশুড়ি চিন্তা করলে নিঃসন্দেহে সে ভালো হয়ে গেছে ভালো মেয়ের সাথে ভালো ব্যবহার করতে হয় নিঃসন্দেহে খারাপ ব্যবহার করা যাবে না তাবিজটা মেয়ে নিয়ে একদৌড় হুজুরের কাছে হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না এই তাবিজ এত কাজ করছে আমার সংসার এখন জান্নাতি সংসার জোরে কোন সুবহানাল্লাহ হুজুর কয় মারে তোর তাবিজটা একটু দে তাবিজটা দিছে ভিতর থেকে কাগজ টেনে বের করছে কয় দেখতো কোনো দোয়া কালাম আছে কয় না হুজুর কোনো দোয়া কালাম নাই কয় কোনো গাছ গাছালি আছে না না হুজুর কোনো গাছ গাছালি নাই এই তাবিজ কাজ করলো কেমন করে আমাকে বলতে হবে কারে পাগলি কাজ তো তাবিজ করে নাই কাজ করছে তোর মুখ বন্ধ ছিল বিদায় তোর শাশুড়ি কথা বলে না তুই এক কথা বললে তোর শাশুড়ি দশ কথা বলে তুই দশ কথা বললে তোর শাশুড়ি এক হাজার কথা শুনে দেয় ও সংসার তো এমনি জাহান্নামের গর্ত হবে কথা বলে ঠিক কিনা এই জন্য এক পক্ষ যখন কথা বলবে অন্য পক্ষ চুপ থাকবেন দেখবেন যে ওই পক্ষ কখনোই একা একা বেশিক্ষণ তর্ক করতে পারবে না কথা বলতে পারবে না আস্তে আস্তে নিজেই সে ক্লান্ত হয়ে সে ঝগড়া বন্ধ করে দিবে কথা বলে ঠিক কিনা কিন্তু মা বোনেরা এটাই পারবে না একজন যদি একটা কথা বলে ওই কথা না ফেরত দেওয়া পর্যন্ত ও খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত উত্তর না দিতে পারবে এই জন্য বলি মা বোনেরা শুনেন একটু মেহরবান করে স্যাক্রিফাইসের মন মানসিকতা নিয়ে আসেন আল্লাহ পাক আপনাদের জান্নাতে দেওয়ার জন্য এত সহজ ফর্মুলা দিয়েছে যা পুরুষদেরকে দেয় নাই তারপরে আপনারা জাহান্নামে কেন বেশি থাকবেন আল্লাহ পাক বলছে চারটি কাজের গ্যারান্টি দিবে আমি আল্লাহ আটটি জান্নাতের গ্যারান্টি তাদেরকে দেবো এক নম্বরে চার পাঁচ অক্ষর নামাজ পড়বে দুই নম্বরে তিরিশটা রমজান রোজা রাখবে তিন নম্বরে স্বামীর খেদমত করবে চার নম্বরে সতীদের হেফাজত তথা পর্দা করবে এই চারটি কাজ করতে পারলে আটটি জান্নাতের দরজা খুলে দিয়ে আল্লাহ বলবে বান্দিরে কোন দরজা তোর পছন্দ হয় ওই দরজা দিয়েই তুই জান্নাতে প্রবেশ কর আমি আল্লাহ তোকে সব জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছি জোরে কোন আমাদের মা বোনেরা এগুলো করতে চায় না অধিকাংশ সংসার আজকে মা বোনেরা আত্মহত্যা করতে দেখা যায় আত্মহত্যা করতে দেখা যায় বলে যে শ্বশুরের সাথে ঝগড়া লেগেছে শাশুড়ির ঝগড়া লেগেছে এ জীবনই রাখবো না আত্মহত্যা করে তারা যেন পরকালে সুখে থাকতে চায় অথচ বিশ্বনবী বলেছেন মরণের মধ্যে ছয়টা মরণ আছে ছয়টা চিহ্ন আছে যদি কোনো ব্যক্তি এই ছয়টা চিহ্ন তোমরা দেখতে পাও ছয়টা চিহ্নর কোনো একটা তাহলে বুঝে নিও ওই ব্যক্তি জাহান্নামে গিয়েছে ও মরতে দেরি হয়েছে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেরি করে নেই এক নম্বর ইমান কাতালা নাফসাহু বিশাইয়িন রাদ্দিবাবিহি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ও মরতে দেরি হয়েছে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দেরি করে নেই আজকে মহিলারা যেমন আত্মহত্যা করে এর পাশাপাশি যুবক ভাইদেরকেও আত্মহত্যা করা সামিল বেশি হচ্ছে কথা বলেন ঠিক কিনা বিয়ে করার আগে প্রেম করে প্রেম করতে গিয়ে সেকা খায় বেকা হয়ে গেলে এই জীবনই রাখবো না জীবনই শেষ করে দেবো আছে এরকম যুবক আছে যেই যুবক একটা মেয়ের উপরে রাগ করে নিজের মূল্যবান জীবনকে শেষ করে দেয় ওর মতো পাগল ছাগল আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয়টা কেউ হতে পারে বরং যুবক যদি বুদ্ধিমান হতো তাহলে একটা
ওখান থেকে একটা শিক্ষা নিত। শিক্ষা নিত কি, যে এমন একটি জীবন আমি গঠন করব যাতে আমার জীবনের সফলতা দেখে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল দেখে ও মেয়ে যেন আমার দিকে তাকিয়ে যেন ও ডুকরে ডুকরে কান দেয়ার জ্বলে পুরে সরকার হয়ে যায় আমার সফলতা দেখে, কথা বলে ঠিক কিনা? কিন্তু তা না করেও জীবন শেষ করে দিচ্ছে। প্রিয় ভাইরা, আমার লক্ষ্য করেন, এই আত্মহত্যা করার আরেকটা সামিল হলো আমাদের মুরব্বী বাজানেরা যুবকদেরকে সঠিক সময়ে বিবাহ না দেওয়া। সঠিক সময়ে বিবাহ না দেওয়া, সন্তানের বয়স হয়ে গেছে অনেক কিন্তু মুরব্বী বাজানেরা বিয়ে দিতে চায় না। আপনার সঠিক সময়ে বিয়ে দিবেন, আপনার অবহেলার কারণে যদি বাচ্চা সন্তান বিয়ে করতে দেরি করে আর যদি বিপদে চলে যায়, এর একটি দায়ভার কিন্তু আপনার আমলনামে কিন্তু যাবে। এই জন্য সঠিক সময়ে বিবাহ দিয়ে দিবেন। অনেক ভাইরা আছেন, অনেক বাবাজিরা আছেন যারা বলে একটু প্রতিষ্ঠিত হোক, অথচ অনেক মুফাসসিরা বলছেন আমি আফসোস হই ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি ধনী হতে চায় কিন্তু বিয়ে করে না, যে ব্যক্তি ধনী হতে চায় অথচ বিয়ে করে না, আমি আফসোস করি তার উপরে। কথাটা কত গুরুত্বপূর্ণ, চিন্তা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সময় বিবাহ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরেকটা জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা লক্ষ্য করেন, আমি আপনাদেরকে আরেকটা হাদিস বলবো, আপনারা উঠা বসা করবেন। মুরব্বী আপনি দান, আপনি দান, সমস্যা নেই, আপনি বুঝতে পারছেন আপনার সমস্যা দান আপনারা। কিন্তু যুবকরা কেউ যেন না ওঠে, মুরব্বী মানুষ এতক্ষণ বসে আছে কষ্ট করে, আর যুবকরা ওঠে, যুবকদের লজ্জাও করার দরকার। লক্ষ্য করেন, বেশিক্ষণ সময় নেব না কিন্তু ভাই, আমি কিন্তু বসে আর কয়েক মিনিট, 12টা বেজে গেছে প্রায়, 12টার মধ্যে মনে হচ্ছে দেবেন ইনশাল্লাহ একটা, ঠিক আছে ইনশাল্লাহ আপনি থাকেন একটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আবেগগুলোকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকে যেমন একই সাথে একই ময়দানে বসে আখেরি মোনাজাত আমরা করবো, আল্লাহ পাক যেন জান্নাতের মধ্যে আমাদেরকে এইভাবে বসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, আমার লক্ষ্য করেন, নবীজি বলছে কিছু কিছু মৃত্যু আছে, যে মৃত্যুগুলোর দিকে তোমরা তাকাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই মৃত্যুটা বরণ করে সে জান্নাতি হয়েছে নাকি জাহান্নামি হয়েছে। আমি 6টা মৃত্যুর কথা বলবো, জান্নাতি মৃত্যুর চিহ্ন, এই চিহ্নগুলো যদি আপনারা মৃত মানুষের মধ্যে দেখতে পান তাহলে বুঝে নিয়েন যে আল্লাহ পাক তাকে জান্নাতি মৃত্যু দিয়েছে। যখন সুবহানাল্লাহ, এই জান্নাতি মৃত্যুর এই 6টা চিহ্নর কথা বলেই আমি আমার আলোচনা ওই বরের পাতার কথা আর মাসের কথা বলে দিয়ে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। লক্ষ্য করেন, 1 নম্বর জান্নাতি মৃত্যুর আলামত, আল্লাহ নবীজি বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ, আরেকটা জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ নবী বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তি মরণের সময় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, আমি নবীজি বলছি আল্লাহ পাক তাকে জান্নাতি মৃত্যু দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য নবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে যাবে, যাওয়ার পরে তোমরা কালেমান তালকিন দিতে থাকবে, কখনো তোমরা দুনিয়াবি কোনো ফাইসা দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না, তোমরা তাকে কালেমার তালকিন দিতে থাকবে, তোমার কালেমা পাঠ করা দেখে দেখে সে যদি একবার কালেমা পাঠ করে নিতে পারে, আমি নবীজি বলছি ওর খোশ নসিব আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতি মৃত্যুর আলামত সম্বন্ধে চিহ্ন সম্বন্ধে নবীজি বলেন, তোমরা যখন কোনো মানুষ মারা যাবে তার কাছে যাবে, তার কপালে হাতটা দিয়ে দেখবে কপালটা ঘেমে গিয়েছে কিনা, যদি কপালটা ঘেমে গিয়েছে বুঝে নিও তার খোশ নসিব আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু দিয়েছে। কারণ আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জামিন, মুমিন যখন মারা যায় তার কপালটা ঘেমে যায়। নবীজি বলছে মানুষ মারা গেলে, মুমিন মারা গেলে যদি কপালটা ঘেমে যায়, আমি নবীজি বলে দিয়েছি আল্লাহ তাকে জান্নাতে মৃত্যু দান করে দিয়েছে। 2 নম্বরে মা মিন মুসলিমিনা ইয়াউমুল জুমাতি আও লাইলাতিল জুমা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, যেই ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাত্রিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহর নবী বললাম সেও জান্নাতে মৃত্যু পাবে। শুধু জান্নাতে মৃত্যু তা নয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে সম্পূর্ণ তাকে বাঁচায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলুন হুজুর, জুমার দিনে জুমার রাত্রি মারা গেলে যদি জান্নাতি হয় তাহলে অনেক বেনামাজিও তো জুমার দিনে মারা যায়, অনেক সুদ করে তো জুমার দিনে মারা যায়, কথা কথা ঠিক কিনা? এখন তারা জান্নাতি হবে কিনা ভাই? জুমার দিনে মারা গেলেই যদি জান্নাতি হওয়া যায় তো আল্লাহ নবী কেন শর্ত দিয়েছে? আমরা শর্তটা বুঝি না, এই শর্তটা আমরা জানি না বা আমরা বলার প্রয়োজন মনে করি না, এই জন্য আমরা এই হাদিসটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। আমি আপনাকে ক্লিয়ার করতেছি, শোনেন, বেজে ব্যক্তি নামাজ পড়ে না ও ব্যক্তি কি তওবা না করে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবে? যে ব্যক্তি সুদ খায় আল্লাহ কি তাকে জান্নাত দিবে যে তওবা না করে মারা যায়? কারণ আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ খাওয়া থাকলে সুদ ছেড়ে দাও। আর আমি আল্লাহকে বলছি, আমি আল্লাহ বলছি যদি সুদ না ছেড়ে দাও আমার সাথে আমার নবীর সাথে তোমরা যুদ্ধের ঘোষণা দাও। বলেন যুদ্ধের ঘোষণা বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে হয়? জোরে বলেন, বন্ধু না শত্রু। তার মানে আল্লাহকে আমি শত্রু হিসেবে গ্রহণ করে নিয়েছি,
এখন শত্রুর সাথে আমি যদি যতই তার ইবাদত করি শত্রুর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে তার কাছে দাঁড়িয়ে যত ইবাদত তার দাসত্বের গোলামি করি আমার আল্লাহ আমাকে শত্রু হিসেবে দেখবে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না কথা বলেন ঠিক কি না এখন মনে করেন আমার ভাই নেই আমার ভাই সুদ খায় ভাই রাগ করেন না ওরা আমার ভাই মনে করে সুদ খায় আমি আমার ভাই আপন ভাই আমার এখন আমার ভাই আমার আল্লাহর সাথে ডাইরেক্ট সুসম্পর্ক না দিয়ে তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে এখন আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো নাকি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো আমি যদি ভাইয়ের সাথে সম্পর্ক রাখি তাহলে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে আমার ভাইয়ের সাথে যদি সম্পর্ক রাখি আমার আল্লাহ আমার উপর নারাজ হবে আমি যদি আল্লাহর উপরে সন্তুষ্ট রাখি আমার ভাই আমার উপর নারাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কেন কারণ হলো শোনেন আমার বাবাও যদি সুদ খায় আমার ভাইও যদি সুদ খায় আল্লাহ পাক বলেন আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে আছে তিন ব্যক্তির সাথে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যায় সাময়িকভাবে তাকে দ্বীনের পথে ফিরানোর জন্য তার মধ্যে একজন হলো যারা দ্বীন থেকে মাহরুম হয়ে গেছে দ্বীন থেকে ফারিগ হয়ে গিয়েছে ওদেরকে হুমকি দিয়ে দ্বীনের পথে ফেরানোর জন্য আত্মীয়তার সম্পর্ক সাময়িকভাবে ছিন্ন করা যায় আছে প্রত্যেকটা সন্তান যদি সুদখোর বাবাকে বলতো তুমি সুদ না সারলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই ভাই যদি সুদখোর ভাইকে বলতো তুমি সুদ না সারলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই এইভাবে যদি প্রত্যেকটা মানুষ যদি আমরা এইভাবে সারিয়ে নিতাম তাদেরকে যদি জাকাতের চেষ্টা করতাম আল্লাহ কসম করে বলে আমার সমাজ থেকে অনেক অংশে সুদের অংশটা কমে যেত কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা তা করি না আমরা তা করি না আজকে সুদ মানে চক্রবৃদ্ধি হারে কীভাবে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা মানুষ সুদের সাথে লিপ্ত হয়ে গেছে এক লাখ টাকা থাকলে সে মাসে 10,000 টাকা ইনকাম করতেছে সুদখোর এই চিন্তা করেন যারা ধনী তারা আরও ধনী হচ্ছে আর যারা গরিব তারা আরও গরিব হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কি না সুদ সমাজ থেকে বিক্ষোভ করে দেবেন এখন এই সুদখোর মারা গেলে জান্নাতে যাওয়ার কেন কায়দা থাকবে বলেন আমাদের দেশে একজন প্রসিদ্ধ সুদখোর ছিল ওনার নাম হলো মুজিবর উনি আজকে থেকে 3-4 বছর আগে জুমার দিন ছিল ঈদের দিন কুরবানির ঈদের দিন ওই দিন উনি মারা গেছে তা আমাদের দেশের একজন লোক বলছে হুজুর আপনার কোন জুমার দিনে মারা গেলে সে জান্নাত পায় তাহলে এই সুদখোর সুদি মুজিবর মারা গেল এ তো জান্নাত পাইছে তাই না আমি বললাম দেখো আবু জেহেল কিবারে মারা গেছিল তোমরা কি জানো কয় না হুজুর জানি না আবু জেহেল জুমার দিনে তাও রমজান মাসে মারা গেছিল এখন তোমরাই কও আবু জেহেল কি জান্নাতে যাবে কয় না হুজুর তা তো যাওয়ার কথা নয় তা আবু জেহেল যদি জুমার দিনে রমজান মাসে মারা গিয়ে জান্নাত না পায় তাহলে সুদি মুজিবর কেমনে পায় তার মানে হলো আল্লাহ রাসূল এই হাদিস বলার সময় তিনি শর্ত দিয়ে দিয়েছেন মা মিন মুসলিমিনা ইয়াউমাল জুমাতি আও লাইলাতিল জুমা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতিল কবর যেই মুমিন আর যেই মুসলিম জুমার দিনে মারা যাবে আমি নবীজি বলছি তারা আল্লাহ পাক জান্নাতে মৃত্যু তাদেরকে দান করে দিবে জোরে কথা সুবহানাল্লাহ ভাই আপনারা শুনে খুশি হয়ে যাবেন আল্লাহ রাসূল বলছে লা ইউসআল ফি কবরিহি কিছু কিছু কবরের মধ্যে ফেরেশতারা যাবে কিন্তু তাদেরকে প্রশ্নই করতে পারবে না প্রশ্ন করার সুযোগই থাকবে না লা ইউসআল ফি কবরিহি কবরের মধ্যে কোনো প্রশ্ন হবে না আবার কিছু কিছু কবরে গিয়ে দেখবে ফেরেশতারা কবরের মধ্যে লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না সুবহানাল্লাহ বললেন না সূরা মুলকের তাফসীর পড়ে দেখবেন কিছু কিছু কবরে গিয়ে ফেরেশতারা লাশ খুঁজে পাবেন না বুখারী শরীফের বর্ণনা আল্লাহ রাসূল বলেন আব্দুহু ইদা বুদিয়া ফি কবরিহি কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তিরা যাবে কবরের মধ্যে যখন কোনো মাইয়াতকে রাখা হবে মাইয়াতকে দাফন করে আত্মীয়স্বজন চলে আসতেছে জুতা স্যান্ডেলের আওয়াজও শোনা যায় এমন তো অবস্থায় ওই কবরের মধ্যে দুজন ফেরেশতা প্রবেশ করবে এদের মধ্যে কিছু কিছু কবর থাকবে যার কবরে গিয়ে ফেরেশতা দেখবে লাশ নাই বলবেন হুজুর এই 3.5 হাত কবরে লাশ খুঁজে পাবেন একটা কথা হইলো আরে ভাই মুমিনের কবর তো 3.5 হাত থাকবে না মুমিনের দৃষ্টি যতদূর যায় আল্লাহ ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দিবেন গিয়ে দেখবে তো লাশ নাই হঠাৎ তন্ন তন্ন করে খুঁজে দেখবেন কিছুক্ষণ তাকিয়ে দেখবে যে একটা সবুজ রঙের পাখি কবরের মধ্যে শুয়ে আছে সূরা মুলকের তাফসীর পড়ে দেখবেন একটা সবুজ রঙের পাখি শুয়ে আছে পাখিকে ফেরেশতা ডাক দিয়ে বলে ফেরেশতা এই ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমকে কিছুক্ষণ আগে তার আত্মীয়স্বজন রেখে গিয়েছে এই কবরে আমরা খবর পেয়ে আসলাম প্রশ্ন করার জন্য তোমরা কি দেখেছো পাখিটি বলবে হ্যাঁ আমি দেখেছি কোথায় দেখেছো বলবে সে আমার ডানার নিচে আরামের ঘুম প্রশান্তির ঘুম দিয়েছে তোমরা জোরে কথা বললো না আস্তে আস্তে বলো বান্দার ঘুমের ডিস্টার্ব যেন না হয় বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে এসেছে ইবাদত বন্দেগী করে আমি তাকে প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি সে কিয়ামত পর্যন্ত এখানে ঘুম পারবে তোমরা খবরটা জোরে কথা বললো না জোরে কথা মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন তাফসীরের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়া বলে পাখি রে ওকে বের করে দাও আমরা শুধু 3টা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারে আরেকটা প্রশ্ন করে বিদায় নিয়ে চলে যাব তুমি আরামের ঘুম তাকে বাড়িয়ে রাখবে আমরা ডিস্টার্ব করবো না তাকে কখনোই আমরা জাগানোর চেষ্টা করবো না পাখিটি ডাক দিয়া বলবে না আমি তাকে জাগ্রত হতে দিব না আমি তাকে ঘুম থেকে জাগাবো না আমি যদি তোমাদেরকে বলি তোমাদের যদি প্রশ্ন করতে হয় আমি পাখিকে তোমরা প্রশ্ন করো আমি পাখি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট জোরে কান সুবহানাল্লাহ
মুসলমান বন্ধু আমার কিন্তু পাখিকে প্রশ্ন করা হবে না ফেরেশতারা তার ডানার নিচে তন্ন তন্ন করে খুঁজতে থাকবেন কিন্তু আল্লাহ পাক সেখান থেকে তাকে হাইড করে দিবেন ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে ডাক দেয়া বলবে আল্লাহ গো এই কোন কবরে আসলাম কিন্তু ফেরেশতা আমরা তো পাই না তাকে কবরে তো প্রশ্ন করতে পারি না আল্লাহ পাক ডাক দেয়া বলে শোনো দুনিয়ার সব কবরে তোমরা যাবে সব কবরে গিয়ে তোমরা প্রশ্ন করবে কিন্তু স্পেশাল কিছু আমল করে বান্দা যারা দুনিয়া থেকে কবরের জমিনে এসেছে আমি আল্লাহ পাক বলে দিলাম তাদের কবরে কোনো প্রশ্ন করা লাগবে না প্রশ্ন যদি করতে হয় আমি আল্লাহর কাছ থেকে তোমরা উত্তরটা নিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ পাখিটি ডাক দিয়া বলে রে ফেরেশতারা মনে করেছো আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি না আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয় আমি হলাম এমন একটি আমল বান্দা ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছে বান্দা ইশারা নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেছে আমার আল্লাহ তার বিশেষ কিছু আমলগুলোকে এই পাখিরা কৃতি ধারণ করে কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছে আমি তাকে সঙ্গ দেব শুধু কবরে নয় কবরে হাসরে মিজানে ফলজিরাতে প্রত্যেকটা ধাপ অতিক্রম করাইয়া আমি তাকে জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত পিছন থেকে সরব না জোরে কোন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে তিনটা জিনিস কি আমাদের ময়দানে আল্লাহ পাকের সাথে ঝগড়া করে করে বান্দাকে জান্নাতে দিতে চাইবে এর মধ্যে এক নাম্বার হলো সূরাতুল মুলুক যারা ইশারা নামাজের পরে কন্টিনিউ তেলাওয়াত করেছে আল্লাহ এই সূরাকে একটা আকৃতি ধারণ করে বান্দার পিছনে লেলিয়ে দিবে যেন আল্লাহর সাথে তর্ক করে আল্লাহর সাথে যুক্তি খণ্ডন করে বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য বারবার আপিল করতে পারে দুই নম্বরে যে সমস্ত মানুষের সন্তানেরা ছোট্ট বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে নাবালক অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ পাক ওই সমস্ত ছোট্ট বাচ্চাদেরকে কি আমাদের ময়দানে বাবা মার পক্ষ নিয়ে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করার ক্ষমতা দান করবে তিন নম্বরে যেই সমস্ত ব্যক্তিরা রমজান মাসে 30টা রোজা রেখেছে আমার আল্লাহ পাক এই রোজার আকৃতি একটা আকৃতি দিয়া কি আমাদের মাঠেও তাকে ওই রোজাদারকে জান্নাতে ঢোকানোর জন্য বারবার সুপারিশ করতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে ভাই রমজান মাস চলে আসছে আর কয়েকদিন আজ 5 তারিখ সামনে হয়তো বা 22 তারিখে আমরা রোজা হয়তো বা সেরে খাবি 22 তারিখে রাতে হয়তো সেরে খাইতে পারি তার মানে বোঝা যায় যে আমাদের রোজা একেবারে নিকটে রহমত মাগফিরাত আর সুসংবাদে রহমত মাগফিরাত আর নাজাতের সুসংবাদ নিয়ে চলে আসছে কথা বলেন ঠিকই না আমরা রোজা রাখতে চাই না অনেক যুবক আছি রোজার মাস আসলে পেটে গ্যাস্ট্রিক তৈরি হয় অথচ 2016 সালে জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ওশিনোরি ওসোমি তিনি এই রোজার উপরে 800 জনের 9টা পুরস্কারের ঘোষণা দিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন উনি বলছে মুসলমানরা যে তরিকায় রোজা থাকে এই তরিকায় রোজা রাখলে কি হয় জানো আমি গবেষণা করে দেখেছি যদি কোনো মানুষ মুসলমানদের তরিকায় রোজা রাখতে পারে পরকালে তার রব তাকে কি দিবে না দিবে আমি বলতে পারি না কিন্তু দুনিয়ার জমিনে এমনও 9টা উপকার তারা পায় যা লক্ষ লক্ষ টাকার মেডিসিন খেয়েও একটা মানুষ তার দেহের মধ্যে এই উপকারগুলো ঢোকাতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ তার এই কথার উপর সত্যতা যাচাই করে 2016 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল গুগলে সার্চ দিলে আপনারা তার জীবনী সম্বন্ধে জানতে পারবেন ওনার এই 9টা পুরস্কারের কথা যখন ওপেন হলো তখন ইহুদি খ্রিস্টানরা আধুনিক চিকিৎসকরা চিন্তা করলেন শুধু এই উপকার কেন মুসলমানরা পাবে আমরা ইহুদি খ্রিস্টান কেন মাহরুম হব অন্তত দুনিয়াবী উপকার পাওয়ার আশায় তারা আজকে রোজা থাকা শুরু করে দিয়েছে আর আমরা মুসলমান আমাদের পেটে গ্যাস্ট্রিক তৈরি হয় তাই না যে দেশে মহিলারা পর্দা করে না ওই দেশে কিছু যুবকরা পর্দা করা শুরু করে দেয় হোটেলে কালো পর্দা দিয়ে আটকায়া ভিতরে দমসে খাওয়া শুরু করে দেয় কথা কন ঠিক কি না আবার দেখবেন ইফতারের বক্ত হইলে বেলে যদি দেখেন আশেপাশে কোথাও ইফতারের মাহফিলের আয়োজন হচ্ছে ওইখানে গিয়ে বারবার ঘুরি দেখে আরে আজকে দিনটা কত বড় গেল রে কত কষ্ট হয়েছে আজকে কত 3 বার শেখাইছে ঠিক না ম্যাটি হ্যাঁ হ্যাঁ ওটা ছাড়বে না তো ওই ইফতারে খাওয়ার ফজিল ছাড়তে পারে শোনেন আপনারা যারা ইফতার মাহফিল করেন এই বেরোজদারকে দাওয়াত দিন না খবরদার দাওয়াত দিন না আপনার এই পবিত্র মাহফিল পবিত্র অনুষ্ঠানটাকে আপনার ভাইরাস ঢোকায় এটা নষ্ট করে দিন না যদি আপনার সামাজিকভাবে যদি বেরোজদারকে বয়কট করতে পারেন দেখবেন জোরে এক পর্যায়ে লজ্জায় হোক ঘৃণায় হোক যে কোনোভাবে হোক আবার দেখবেন ফিরে আসতেছে রোজা থাকা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তাদেরকে দাওয়াত দেবেন অথচ আমরা অনেক মানুষ দেখি রোজাদারকে বাদ দিয়ে ইফতারের পার্টির নামে বিভিন্ন বেরোজদারকে নিয়ে এসে আমরা তাদেরকে করতেছি অমুক নেতা রোজা রাখে না জানে ও ডায়াবেটিসের অজুহাত দিয়ে রোজা থাকে না কিন্তু ওই নেতাকে দাওয়াত না দিলে আমার ইফতার মাহফিল সম্পন্ন হবে না ও তখন কি করে ওই নেতাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে ইফতার মাহফিল করায় ও কি ইফতার মাহফিল হইল এলাকা হয় না মাশাআল্লাহ সাতক্ষীরাই তো হওয়ার কথা না তাহলে এখানে বলারও দরকার নাই ভাই লক্ষ্য করেন তাহলে সূরাতুল মুলকের আমল আপনারা করতে রাজি আছেন তো ভাই 30টা আয়াত মাত্র 30টা আয়াত আল্লাহ পাক আমাদেরকে 30টা আয়াত মুখস্থ করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে বলতেছিলাম 3 নম্বরে
موت على عمل تين نمبر হলো ما من مسلمين يوم الجمعه او ليله الجمعه الا وقاه الله فتنه القبر যেই ব্যক্তি জুমার দিনে জুমার রাতে যেই মুমিন মারা যাবে তার কবরটা জান্নাতের বাগান হবে তিন না চার নম্বরে আল মাউতু আলা আমালি সলে যেই ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায় যেমন নামাজ পড়তে গিয়ে সেজদায় গিয়ে মারা গিয়েছে রোজা রাখতে গিয়ে মারা গিয়েছে হজ করতে গিয়ে মারা গিয়েছে কুরআন তেলাওয়াত করতে করতে মারা গিয়েছে নবীজি বলছে খুশ নসিব আল্লাহ তাকেও জান্নাতে মৃত্যুদান করে দিয়েছে পাঁচ নম্বরে যারা শহীদ হয়ে যাবে শহীদ এই সমস্ত শহীদদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবে শহীদ কারা আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে যারা নিজের বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যারা শহীদ হয়ে যায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সবচাইতে শূন্য সবচাইতে উচ্চমানের আসনে তাদেরকে আসীন করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ইসলামের পথে থাকতে রাজি আছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি আপনাদেরকে বাম এবং গ্রামদের হাতে নির্যাতিত হতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে মানতে গিয়ে যদি বেঈমানদের হাতে নিষ্পেষিত হতে হয় কুরআনুল কারীমের পথে চলতে গিয়ে যদি আপনাদেরকে কখনো ইসলাম বিরোধী শক্তিদের কাছে যদি অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয় হাত দিতে হয় পা দিতে হয় তবুও সেগুলো দিতে রাজি আছি স্ত্রীকে বিধবা করে সন্তানকে এতিম করে ইসলামী রাষ্ট্র গঠন করতে গিয়ে কারাগার পড়তে আছেন দুহা দুস্কর আল্লাহকে দেখা তাকবীর দিবেন মুসলমানের মতো তাকবীর দিবেন সাতক্ষীরার মানুষের মতো কেমন তাকবীর দিবেন বুঝতে পারছি এমন তাকবীর দিবেন আপনার তাকবীরের অসরে বাতিলটা পালাতে বাধ্য হবে এমন তাকবীর দিবেন আপনার তাকবীর শুনে বেঈমানদের পরিচয় প্রকম্পন তৈরি হবে এই তাকবীর দিয়ে ইসলামটা বাংলাদেশে এসেছে তাকবীর দিয়ে মুসলমানরা গোটা যুগে যুগে ইসলামের আসন গুছাতে পেরেছে কত মান ঠিক কি না তাকবীর দিবেন এমন মুসলমানের মতো একদম দাঁড়ান তাকবীর দেন দেখি আচ্ছা তাকবীর হবে ইনশাআল্লাহ তাকবীর দেন একজন দেন দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আমি তাকবীরের আলোচনা আজকে ওইভাবে করতে পারলাম না তার কারণ আছে কারণগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না প্রিয় ভাইয়ের আমার দেশের অবস্থা খুব বেশি একটা ভালো নয় আপনারা জানেন গত আজকে আজকের একটা ঘটনা দেখলাম আমার ব্রাহ্মণবাড়িয়ার এক বক্তা ওনার নাম হলো শরীফউদ্দিন নুরি শরীফউদ্দিন নুরি নামে একটা বক্তা গতকালকে মাহফিল করে ফিরে আসার পথে রাস্তায় ওনার ধরে জিব্বাটা কেটে দিয়েছে জিব্বা কেটে দিয়েছে বক্তা ওরা কোরআনে কথা বলেছে হক কথা বলেছে বক্তাকে ধরে জিব্বা কেটে দিয়েছে বলেন হাত কেটে দিলে তাও সহ্য করা যায় পা কেটে দিলে সহ্য করা যায় মাথা ফাটায় দিলে তাও সহ্য করা যায় একটা মানুষের যদি জিব্বা কেটে দেয় ওর লাইফে আর কিছু থাকে আমার কথা সে যত খারাপ হোক সে আমার দলের বিরুদ্ধে বলুক অথবা আমার বাবার বিরুদ্ধে বলুক সে বলেছে এটা বাক স্বাধীনতা সে আমার বিপক্ষে যুক্তি দিয়েছে আমি তার বিপক্ষে যুক্তি দেবো এটা আমার স্বাধীনতা আমার পক্ষে সে বলবে আমার বিপক্ষে সে বলবে কিন্তু জিব্বা কেড়ে দেবো এটা কেমন বর্বরতা বলেন এটা কেমন নিষ্ঠুরতা কোনো মানুষের পক্ষে এটা তো কোনো গরু ছাগল কোনো হায়না কোনো শিয়াল কুকুর এটা তো কোনো পশু জানোয়ারও তো কাজ করতে পারে না এটা যেটা জানোয়াররা করতে পারে না যেটা পশুরা করতে পারে না চতুষ্পদ করতে পারে না সেটা আমরা আশরাফুল মাখলুকাত মানুষ করে আমরা দেখা দিচ্ছি আজকে ওয়াজ করে মঞ্চে বক্তা নেমে যায় মাঝখানে গিয়ে বক্তা গ্রেফতার হয়ে যায় আজকে ওয়াজ করে চলে যায় মাঝখানে গিয়ে বক্তার জিব্বা কাটা হয় আজকে বক্তা ওয়াজ করে চলে যায় মাঝখানে গিয়ে বক্তার গাড়ির গ্লাসগুলো ভেঙে দিয়ে বক্তার কাছে যা আছে মোবাইল টাকা লুটপাট করে সেগুলো নিয়ে যাওয়া হয় এটা কেমন কথা রে ভাই এটা কেমন কথা হতে পারে আমি তো বাংলাদেশের সন্তান আমি আমার মতামত প্রকাশ করতে পারবো না কেন আমার তো বাক স্বাধীনতা আছে আমি বলবো অবশ্যই আপনি আমি আপনার বিপক্ষে বলছি আপনি আমার বিপক্ষে বলেন যুক্তি তর্ক দিয়ে বোঝা যাবে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমিন মনে করেন না যে এইভাবে করে হয়তো বা খুব বেশি দিন হয়তো বা আপনারা এইভাবে চলতে পারবেন না এই দিন দিন নয় আরও দিন আছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ইসলাম সঙ্গীত শুনবে আমি কি শিল্পী নাকি যে ইসলামী সঙ্গীত শোনাবো আমি তো পারি না হ্যাঁ ওই চাচা কি কয় বরের পাতা আচ্ছা আচ্ছা বরের পাতার কথা বলে তো দিয়েবই রে ভাই বরের পাতা বলে দেবো কিন্তু আপনারা ভালো লাগতেছে এই জন্য একটু সময়টা বাড়াইলাম আপনাদের রাগ করছেন তাহলে পাঁচ নম্বর জান্নাতি মিত্র শহীদ আল্লাহ রাস্তায় জীবন দিয়ে যারা শহীদ হয়ে যায় নবীজি বলছে শুধু আল্লাহ রাস্তায় জীবন দেওয়া এটা যদি শহীদ হতো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেক কমে যেত
এজন্য এরা সবচেয়ে ভালো শহীদ কিন্তু আমার আল্লাহ আরো কিছু মৃত্যুকে শহীদি মর্যাদা দিয়েছে সাতটা মৃত্যু যেমন আল গারিকু শহীদ যারা পানিতে ডুবে মারা যায় দুই নম্বর এই সাতটা পিছনে কিন্তু মুমিন শর্ত দুই নম্বরে যারা মহামারীতে মারা যায় এরা শহীদ মুমিনরা যারা মহামারীতে চলে গেছে করোনা আক্রান্ত নিঃসন্দেহে মহামারী যারা মুমিন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আল্লাহ তাদেরকে শহীদি মরণ দিয়েছে তিন নম্বরে আল বাতনু শহীদ পেটের পীড়ায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তাদেরকে শহীদি মরণ দেয় তিন চার নম্বরে যারা আগুনে পুড়ে মারা যায় এদেরকে শহীদি মরণ দেওয়া হয় পাঁচ নম্বরে যারা মাটি চাপা পড়ে মারা যায় এই হাদিসটাকে ব্যাখ্যা করে মুফাসসিরা বলেন মাটি চাপা গাড়ি চাপা পাহাড় চাপা বিভিন্ন চাপা পড়ে যারা মারা যায় আল্লাহ তাদেরকে শহীদি মরণ দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এদের তুরস্কে ভূমিকম্প হইল তাই না রে ভাই দেখছেন না আপনারা তুরস্কে ভূমিকম্প হইল বিশ্বাস করেন যত হাজার মানুষ মারা গিয়েছে প্রায় তো লাখ হয়ে গেছে যত মানুষ মারা গিয়েছে এরা যারা মুমিন আল্লাহর নবীর ভাষায় এরা শহীদি মরণ পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি তুরস্কের একটা ঘটনা দেখে চোখের পানি রাখতে পারি নাই আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে আপনাদের ইমান জাগা নিয়ে হবে একটা ছোট্ট বাচ্চা ছয় বছর একটা বাচ্চাকে তোলা হয়েছে ছয় দিন পরে বাচ্চাকে তোলার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে বাচ্চা তুমি ছোট্ট মানুষ ক্ষুধার যন্ত্রণা তো ছটফট করতে করার কথা তোমার মানা যাওয়ার কথা এই ছয়টা দিন তুমি দেওয়ালের নিচে কীভাবে থাকলে বলো তো দেখি দেখেন আমাকে প্রত্যেকটা দিন তিনবার করে সাদা পোশাক পরিহিত কে জেনে এসে আমাকে খাবার দিয়ে যাইত আল্লাহ আছে না নাই ফেরেশতা আছে না নাই আপনারা দেখেছেন আরেকটা খবর ভাইরাল হয়েছে একটা বাবা তার মেয়েকে জড়িয়ে রেখেছিলেন হয়তোবা ছাদটা যখন ভেঙে পড়তেছিল তড়ি ঘুরে করে মেয়েকে বুকের সাথে জড়া ধরছে ছাদটা ঘাড়ের উপর পড়ছে বাবা উপর হয়ে পড়ছে পেটের নিচে বাবার পেটের নিচে বাবা সন্তান আছে তিন চার দিন পরে লাশটাকে তুলেছেন দেখে যে বাবার লাশ ফুলে ফুলে গেছে পচে গেছে গন্ধ বের হয়ে গেছে বাবার মরা পচা লাশটাকে যখন উপর থেকে সরাইছে দেখে যে নিচে সন্তানের মুখের উপরে বালি সিমেন্ট গুঁড়া বালি সিমেন্ট দিয়ে ভরপুর পচা লাশ বাবার উঠানোর পরে দেখে যে এই চার দিন পরেও এখনো সন্তান ওই বাবার পেটে এখনো জীবিত আছে জোরে কসম বাবার পেটের নিচে সে জীবিত রয়েছে প্রিয় ভাইরা আমার ঈমান আনতে হেদায়েত পাইতে আল্লাহর রাস্তায় চলতে পরিবর্তন হতে খুব বেশি বড় বড় ঘটনার প্রয়োজন হয় না ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি চিন্তা দিক অনুভদম করতে পারেন আপনার পক্ষে হেদায়েত আসতে খুব বেশি দেরি লাগবে না তাহলে পাঁচ নম্বরে যারা পানিতে আপনার আগুনে পড়ে চাপা পড়ে যারা মারা যাবে এদেরকে আল্লাহ শহীদি মরণ দেয় ছয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন যারা আপনার যে সমস্ত মেয়েরা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ ওই সমস্ত মেয়েদেরকেও জান্নাতে মৃত্যু দান করে শহীদি মরণ দান করে জোরে কোন সুবহানাল্লাহ সাত নম্বরে যারা ইসলামী রাষ্ট্র পাহারা দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তাদেরকেও শহীদি মরণ দান করে দেয় জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে শহীদি মরণ দান করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন এইবার বলে কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব মুসলমান ওই গীতারানী ডাক দিয়ে বলছে বান্ধবী আমার বলো তোমার ধর্মের মানুষেরা মারা গেলে কেন বরই পাতা দিয়ে গোসল করানো হয় আমার বান্ধবী আমাকে পত্রিকাটা হাতে দিয়ে ডাক দিয়ে বলেন বান্ধবী তুমি নিজে পর পড়লেই তুমি বুঝতে পারবে এইখানে বিজ্ঞানীরা কি যুক্তি দিয়েছে তিনি বলছে আমি পত্রিকাটা হাতে নিয়ে পড়া শুরু করে দিয়েছি আমি তাকিয়ে দেখি বিজ্ঞানরা বলছে আমরা মুসলমানদের তরিকায় পানিটাকে গবেষণা শুরু করে দিয়েছি পাতিলের মধ্যে পানি নিয়েছি পানির মধ্যে বরই পাতা ছেড়ে দিয়ে থেকে দশ মিনিট আমরা জল দিয়েছি এরপরে এই পানিটাকে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে চলে গিয়েছি ল্যাবে নিয়ে পরীক্ষা করে তাকিয়ে দেখি এই পানিটা মাত্র 8 থেকে 10 মিনিট জল দেওয়ার কারণে এতটাই পিওর ন্যাচারাল 100% অ্যান্টিসেপটিক পানি হয়েছে যে এই পানি দিয়ে যখন কোনো মানুষকে গোসল করানো হয় এই পানি দিয়ে যখন কোনো মানুষকে ধৌত করানো হয় এই মানব দিয়ে যখন কোনো মানুষকে গোসল করানো হবে ওই মানুষের বাহ্যিক যত নাপাকি আছে অপবিত্রতা আছে সব নাপাকি সব অপবিত্রতা ধুয়ে মুছে দিয়ে 100% পবিত্র দেহ হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ রে মুসলমান বন্ধু আমার এখানেই শেষ নয় তারা বলছে এই বিষয়টাকে গবেষণা আমরা আশ্চর্য হয়েছি তখন যখন দেখেছি প্রত্যেকটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তাদের পেশাব পায়খানা তারা করে ফেলে তাদের শরীরটা নাপাকি হয়ে যায় যারা মরা মানুষকে গোসল করান তারা এই বিষয়টা ভালো করে বুঝবেন মানুষকে গোসল করাতে গেলেই তারা দেখবেন যে পেশাব পায়খানা করে ফেলেছে মানে তাদের শরীরটা নাপাকি হয়ে গিয়েছে নবীজি বলছে মুমিনের লাশ যখন কবরে রাখা হবে তার কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে যখন সুবহানাল্লাহ এখন মৃত মানুষের কবরটা জান্নাতের বাগান মুমিনের কিন্তু জান্নাতের বাগানের ভিতরে তার নাপাকি দেহ নিয়ে সে কেমনে থাকবে নবীজি বলছেন না নাপাকি দেহ নিয়ে সে থাকবে না পরের পাতা দিয়ে গোসল করে তার পবিত্র দেহ হয়ে যাবে বিজ্ঞান বলছে 100% সত্য কথা নবীজি এই কথাটা কেমনে জেনেছে
এই কথাটা সে কেমনে জেনেছে জানার তো কথা ছিল না। নিঃসন্দেহে তিনি জানার পিছনে কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারা বলছে আমরা লক্ষ লক্ষ টাকার যন্ত্রপাতি ব্যবহার করেছি, আমরা আধুনিক যুগ আধুনিক তথ্য প্রযুক্তি সায়েন্স ল্যাবরেটরি ব্যবহার করে আমরা জেনেছি। নবীর তো এগুলো কিছুই ছিল না, তিনি কেমনে জেনেছে? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে সত্য কিতাব বলে আমরা স্বীকার করি, তুমি বলো তো দেখি তোমার নবী কথাটা কেমনে জেনেছে? কোরআন উত্তর দেয় সূরা নাজম 27 নম্বর পারা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক বলছি, আমার নবী এই কথাগুলো কেমনে বলেছে তোমরা আশ্চর্য হও। আমি আল্লাহ বলতেছি, শোনো, আমার নবী 63 বছর জিন্দেগিতে যা কিছু করেছে যা কিছু বলেছে একটা কথাও মন গড়া নয়, একটা কথাও বানোয়াটি নয়। আমি আল্লাহ যা শিখিয়েছি, আমার ওহী যা শিখিয়েছে, আমার নবী সেটাই বাস্তবায়ন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান বলছে আল্লাহর কথাই যদি নবীর কথা হয়, সৃষ্টিকর্তার কথাই যদি নবীর কথা হয়, ঈশ্বরের কথাই যদি নবীর কথা হয়, তাহলে ঈশ্বরের ধর্মই নবী প্রচার করছে। আল্লাহর কথা আল্লাহর ধর্মই নবী প্রচার করছে, সৃষ্টিকর্তার ধর্মই নবী প্রচার করছে। অতএব নবীর ধর্ম সত্য, এতে আর কোনো সন্দেহ থাকলো না। এজন্য বাপ দাদার ধর্মগুলো ছেড়ে দিয়া দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধু আমার, এইভাবে মানুষ আজকে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে এই মুসলমানের ঘরেই পাঠিয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধু আমার, এজন্য ইসলাম ধর্মের প্রতি নিয়মগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে আমল করার দরকার আছে না নয়? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।